अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगतपते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदान्नाय कृष्ण प्रेम प्रधायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतीशे नमो। नारायणं नमस्कृत्य नरस्नैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीते नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणी वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। চুনারো ঘাটের খুব ছোটবেলার একটা কথা বলে শুরু করি। গীতায় আমরা যখন ছোটবেলা চুনারো ঘাটে আসতাম, বগা ডুপি একটা জায়গা আছে না, রাজার বাজার, আচ্ছা আচ্ছা মিরাশি আছে কিনা, মিরাশি ওই যে লখাইয়ের গাঁও। আচ্ছা, যখন রাজার বাজার ছোটবেলা আসতাম, অনেকেই বলেন যখন আমরা বিভিন্ন জায়গায় যাই, বলেন প্রভু গীতাটা বড় কঠিন গ্রন্থ, এই বড় বড় শ্লোক 18 অক্ষর 20 অক্ষর কঠিন কঠিন ব্যাপার, এর চেয়ে ভাগবত ভালো। তখন আমি খুব মজা করে বলি, কি বলি জানেন, আপনাদের কথা বলি যে চোনারো ঘাট আমরা যখন ছোটবেলা যেতাম সেখানে একটা আখ পাওয়া যেত কুশাই, এটার নাম হচ্ছে লোয়ার ট্যাঙ্ক কুশাই। মুরব্বীরা চিনবে, ছোট বাচ্চারা চিনে কিনা আমি জানি না। একটা কুশাই ছিল লোয়ার ট্যাঙ্ক কুশাই, তোমরা চিনেও নাম চিনো, এটা চিনো না, দেখো তোমাদের বাড়ির কুশাই তোমরা চিনো না। লোয়ার ট্যাঙ্ক কুশাই খুব শক্ত, এটা দাঁত দিয়ে ছিলে খেলে জামি ছিলে যেত, এটা দিয়ে গুড় হয়, খুব রস, মিষ্টি মিষ্টি না প্রভু। তো গীতা গ্রন্থের এই কাবারটা খুব শক্ত, যে কোনো বইয়ের মলারটা খুব শক্ত, কিন্তু এর ভিতরে রস আছে যদি আপনি বের করতে পারেন, খুব সুমিষ্ট রস আছে। আপনাদের উদাহরণ দিয়ে সব জায়গায় করি, আমরা গীতা থেকে কিঞ্চিত আলোচনা করি, তারপরে আমরা ভাগবতে যাব। আপনাদের বিষয়ে প্রথম গীতার কথা লিখে আছে, আপনারা নিশ্চয়ই এর আগের 3 দিন আলোচনা শুনেছেন, আজকে বোধহয় 4র্থ দিন, যা হোক আরো 2-3 দিন আছে হয়তো। গীতা আমাদেরকে জীবন দর্শনের কথা বলে। জীবন দর্শন মানে আমরা কি করে সুখে থাকব, কি করে আনন্দে থাকব, কি করে ভালো থাকব। আমরা সকলেই তো ভালো চাই। গীতায় অনেকেই কথা বলেছেন, অনেকেই শুনেছেন। একটি শ্লোক বলেছেন অন্ধরাজা ধৃতরাষ্ট্র, ঠিক না মামনি? অন্ধরাজা একটি বলেছেন, সঞ্জয় বলেছেন 40টি শ্লোক, অর্জুন বলেছেন 85টি শ্লোক, আর অনাদিরাদি গোবিন্দ বলেছেন 574টি শ্লোক, সবকিছু মিলিয়ে 700 শ্লোক। আমরা গীতার কেনই কষ্ট করে আপনারা এই চমৎকার আয়োজন করেছেন, কেনই বা আমি হবিগঞ্জ থেকে আসলাম যদি একটু কিছু নিয়ে যেতে না পারি? এখানে যে আমরা 2 ঘন্টা বসবো কষ্ট করে, কিছু যদি নিয়ে যেতে না পারি, কেন কষ্ট করে আসলাম, কেন গীতা পড়ব? উত্তরটি দেয়া হয়েছে গীতার একদম শেষে। কে বলেছে কথাটি? শেষের শ্লোকটি সঞ্জয় বলেছে। একদম গীতার শেষের শ্লোকটি হচ্ছে সঞ্জয় উবাচ, 78 নম্বর শ্লোক, 8ম অধ্যায় মুখ্য যুগ अथवा 700 नम्बर श्लोक जेभाबेई बोली संजय के तखनो युद्ध शुरू हय नाई। संजय के तार अंधराजा जिज्ञासा करेছে আচ্ছা বলো তো কে জিতবে যুদ্ধে একটু অগ্রিম জানতে চায়। আমরা যখন ফুটবল খেলা দেখি জানতে চাই না যে আজকে আর্জেন্টিনা জিতবে না ব্রাজিল জিতবে, একটু আগে আগে জানার একটু আগ্রহ থাকে। তো অন্ধরাজা জিজ্ঞাসা করছে আচ্ছা কে জিতবে যুদ্ধে। এখন সঞ্জয় যদি বলে যে তোমরা জিতবে না ওরা জিতবে তোমরা হেরে যাবে, তখন সঞ্জয় তো ওই অন্ধরাজার আন্ডারে চাকরি করে, এরকম সরাসরি বললে তো তার চাকরি নট হয়ে যাবে। ও একটু বুদ্ধি করে একটা শ্লোক বলেছে, এটি হচ্ছে গীতার শেষের কথাটি। সঞ্জয় কি বলেছে, ইয়াত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়াত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির দ্রবা নীতির মতির মম। যে পক্ষে থাকেন কৃষ্ণ যোগেশ্বর, যে পক্ষে থাকেন আরো পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। সে তার মতটা জানিয়েছে। কি বলেছে সঞ্জয় একটু বুঝিয়ে বলি। সঞ্জয় তার রাজাকে বলছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম, পরিষ্কার করে দিয়েছে। এখন কৃষ্ণ কোন পক্ষে আছে, পাণ্ডবদের পক্ষে। আচ্ছা আমরা এই গীতাটা কেন আমাদের জীবনে দরকার দেখুন। আমরা কি এগুলো চাই না, আমরা কি শ্রী চাই না, শ্রী মানে কি মামনি সুন্দর, আমরা কি চাই না সুন্দর। আর এই সুন্দর থাকার জন্য কত ফেয়ার অ্যান্ড লাভলি মাখি তাই না। আমার কিন্তু চুল পড়ে গিয়েছে দেখেন, মাথায় নেই, তারপরে দুই দিকে একটু একটু সাদা হয়ে গেছে। আমি সরকারি একজন অফিসে চাকরি করতাম, 2 বছরে পেনশনে চলে গিয়েছি। কিন্তু প্রত্যেকটি মানুষ চেষ্টা করে সুন্দর থাকার জন্য, ঠিক না মামনি, চেষ্টা করে। তাহলে আমরা শ্রী চাই, আমরা লক্ষ্মী চাই কিনা নিশ্চয়ই চাই, আমরা বিজয় চাই কিনা নিশ্চয়ই চাই, আমরা ধর্ম চাই কিনা তাও চাই। গীতা কি সিদ্ধান্ত দিয়েছে, তুমি যদি শ্রী চাও বিজয় চাও লক্ষ্মী চাও সম্পদ চাও ধর্ম চাও তাহলে কৃষ্ণকে তোমার পক্ষে রাখতে হবে। এটি তো গীতার সিদ্ধান্ত, একদম পরিষ্কার না, গীতা একদম সোজা। একটুক্ষণ যদি 1 ঘন্টা ধৈর্য ধরে দেখবেন গীতা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এগুলো চাই, চাইলে কিভাবে পাবো, যদি কৃষ্ণকে আমার পক্ষে রাখতে পারি। এটা হচ্ছে গীতার সিদ্ধান্ত। এখন পক্ষে নেব কি করে, যদি এখানে মারামারি লাগে আমার পক্ষে কে যাবে, আমার আপনজন। কিংবা কোর্টে যদি মামলা হয় আমার পক্ষে কে সাক্ষী দেবে, আমার নিজের মানুষ। আরেকটা লোকের পক্ষে নেওয়া যায় যদি টাকা দিয়ে বুকিং করা যায়, ওই যে কি বলে ঘুষ। কিন্তু ভগবানকে তো সুযোগ নাই যে তাকে টাকা দিয়ে পক্ষে নিয়ে যাব, সুযোগ কি আছে। অথচ গীতা বলছে তুমি যদি সুন্দর চাও লক্ষ্মী চাও বিজয় চাও ধর্ম চাও তাহলে কৃষ্ণকে তোমার পক্ষে রাখতে হবে। হ্যাঁ লাইট অফ করো, শেষ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ভগবানকে পক্ষে নেওয়ার জন্য মনে করেন আজকে আমরা বসেছি এখানে, ঠিক প্রভু কি করে ভগবানকে পক্ষে নেওয়া যাবে, আমরা আলোচনার ভিতর দিয়ে চলে আসবে। এই শ্লোকে একটি চমৎকার শব্দ আছে, এটা একটু বুঝি। বলা হচ্ছে ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ। আমি চাইলে আপনারা কৃপা করলে পুরা গীতা আলোচনা করতে পারবো, কিন্তু এত সময় দেওয়া যাবে না, আপনাদের ধৈর্যচ্যুতি করবে। আমি বিভিন্ন আচ্ছা মনে করেন গীতা তো 18টা অধ্যায়, 18টা ফুলের বাগান, বিভিন্ন বাগান থেকে 1-2টা ফুল নিয়ে একটা মালা গাঁথবো তাহলে তো হয়ে যাবে। তবে একটা টার্গেট নিয়ে বসতে হবে, আমরা ভগবানকে পক্ষে নিতে চাই, চাই কি না, নিশ্চয়ই চাই। গীতা বলছে তুমি যদি ভগবানকে পক্ষে নিতে পারো এগুলো পাবে। এই শ্লোকটিতে একটি বিশেষণ আছে, আমি মনে করি এখানে অনেক জ্ঞানী গুণীজন আছেন, অনেক টিচার ম্যাডামরা আছেন, স্টুডেন্টসরা তো আছেই। বলা হচ্ছে ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ। যুগেশ্বর মানে যুগের ঈশ্বর, কৃষ্ণ হচ্ছেন যুগের ঈশ্বর। অর্থ কি, সমস্ত কৌশলের মহারাজা। ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য অনেক কৌশল করেন, করেন না। এই আমরা কিসের ইঞ্জিনিয়ার, ভগবান হচ্ছেন সুপার ইঞ্জিনিয়ার, তার উপরে কোনো ইঞ্জিনিয়ার নাই। ভগবান হচ্ছেন নাটকের লেখক, তিনি হচ্ছেন নাটকের ডাইরেক্টর। আমরা তো পৃথিবীতে কয়েকদিনের জন্য অভিনয় করতে এসেছি, কেউ বাবা কেউ ভাই কেউ ছেলে কেউ মেয়ে, নাটক শেষ चले যেতে হবে। এই নাটকটা কে চালান? গোবিন্দ, তিনি তো প্ল্যান করে রাখেন। এখন ভগবান যে যুগেশ্বর, এটার একটু গল্প শুনেন, মানে ব্যাখ্যা শুনেন, বুঝতে পারবেন। ভগবানকে শ্লোকে বলা হচ্ছে যুগেশ্বর কৃষ্ণ। যুগেশ্বর মানে সমস্ত যুগের ঈশ্বর। টেকনিক জানেন ভগবান, ভক্তকে রক্ষা করার জন্য তিনি কৌশল করেন। তখনও যুদ্ধ শুরু হয় নাই, শুরু হবে হবে। ভগবান কৃষ্ণ তখন দ্বারকার রাজা। কোথাকার রাজা বলছি মামনি? দ্বারকার রাজা। একটু হু হা করেন, তাহলে বুঝবো আপনাদেরকে নিদ্রা ধরেছে। এই পাঠের আসরে কিন্তু দুইটা মানুষ ঢুকে, কলির দুইটা মেয়ে আছে, একটি হচ্ছে আলস্য আর একটা হচ্ছে নিদ্রা। খুব সাবধান, আপনাকে যেন আশ্রয় না করে। তবে আপনাদের ভক্তি বেশি, এখানে কলির মেয়েরা ঢুকতেও ভয় পাবে। ইউ আর ভেরি ইউনাইটেড হেয়ার। তো ভগবান তখন দ্বারকার রাজা, ভগবানের বিশাল সৈন্যবাহিনী। ভগবানের সৈন্যবাহিনীকে বলা হতো নারায়ণী সেনা, তাই না মা? নারায়ণী সেনা। তিনি ঘোষণা দিলেন, যুদ্ধ তো কোনো শুরু হয় নাই, তিনি ঘোষণা দিলেন আগামীকাল ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখব সে যা চায় তাই দেব। এইটা শুনে ওই যে আমাদের একজন মামা আছে, কি যেন নাম? শকুনি। শকুনি মামাকে সবাই ছিলেন। মামা খবর পেলেন, আমার বাড়ি তো হবিগঞ্জ, মাঝে মধ্যে আমি খুব মজা করে হবিগঞ্জের ভাষায় কথা বলি, আমি খুব মজা পাই, জানি না আপনারা মজা পাবেন কিনা। তখন শকুনি মামা খবর টিপে বলছে, তার ভাইকনা হচ্ছে দুর্যোধন, প্রিয় ভাইকনা। কয়টা ভাইকনা, একখান খবর আছে। বলছে কি খবর? বলে ভগবান ঘোষণা দিছেন কালকে ঘুম থেকে যাকে প্রথম দেখবে সে যা চায় তাই দেবে, তাড়াতাড়ি যাও দ্বারকা, হ্যাঁ, সব সৈন্যবাহিনী নিয়ে আসবে। দুর্যোধন কি করলেন? ঘুম থেকে উঠে ভগবানের বাড়িতে গেলেন। ভগবান তো যুগেশ্বর, লীলা পুরুষোত্তম, তিনি কি না করেন। তিনি কি করলেন? মাথায় হাত দিয়ে শুয়ে আছেন ভগবান, মাথার পিছনে সুন্দর একটা চেয়ার আছে। কয়টা চেয়ার? একটা চেয়ার। দুর্যোধন গেল, গিয়ে দেখলো কৃষ্ণের মাথার পেছনে একটা চেয়ার। এত বেটা রাজার ছেলে, বিদ্যে একটা বাপসাপ আছে না, আমি তো বেটা ধৃতরাষ্ট্রের ফোলা। সে কি করলো? বললো যে চেয়ারটা বোধহয় আমার জন্যই। দুর্যোধন চেয়ারের উপরে বসে পড়লো, সে পা নাড়াচ্ছে। কিছুক্ষণ পরে অর্জুন গেল। অর্জুনকে দেখে দুর্যোধন বলছে, আইসা লাভ নাই, ইউ আর টু লেট, চেয়ার একটা ছিল, আমি বসে পড়েছি, ইউ আর টু লেট। এখন অর্জুন তো ভগবানের ভক্ত সখা, সে কি করলো? ভগবান তো শুয়ে আছেন, ভগবানের চরণের কাছে এরকম প্রণাম করে বসে আছে, কখন ভগবান ঘুম ভাঙবে। কিছুক্ষণ পরে ভগবান তো অন্তর্যামী, তিনি তো জানেন তারপরে কি হবে। তিনি কি করলেন? চোখ খুললেন, চোখ খুলে বলছেন, ভ্রাতা অর্জুন, কখন এসেছ, কেমন আছো? শুনেই দুর্যোধনে ফালদা মেরে উঠছে, বেয়াদবির জায়গা ফাইন না, ফাইজলামি শুরু করছেন, পক্ষপাতিত্ব। আমি আইছি ফতা খালা, আমার বাদ দিয়ে কথা হইতেছেন অর্জুনের সাথে। কৃষ্ণ বলেন, ও ভ্রাতা দুর্যোধন, আচ্ছা আমি কি বলেছিলাম? বলে আপনি বলেছিলেন ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখবেন তা যে চায় তাই দেবেন। আচ্ছা বলেন তো দাদা, আমি ঘুম থেকে উঠে চোখ খুলে আমার পায়ের কাছে অর্জুনকেই তো প্রথম দেখেছি। আমার মাথার পিছনে যে আপনি চেয়ারে বসে আছেন, আমার মাথার পিছনে তো চোখ নাই, কি করে দেখবো আপনি এসেছেন? হরিবল। তাইলে আমি কি কথা খেলাপ করলাম? আমি যা বলছি তা তো ঠিক, আমি বলছি যাকে প্রথম দেখি। আচ্ছা অর্জুন, তুমি বলো কি চাও? দুটো বিষয় আছে, হয় সৈন্য না হয় আমি, বুঝে শুনে চাই। দুর্যোধনের পায়চারি করতেছে, টেনশন, কি জানি নি সৈন্য ছাইয়া লইয়া যায়, তো তোমার সব লস। অর্জুনকে বলছেন ভগবান, ঠিক আছে তুমি যা চাও আগে চাও। তো অর্জুন বলছেন, আমার সৈন্যের দরকার নাই হে জনার্দন, তোমাকে পেলেই হবে। ভগবান বলছেন, বুঝে বলো, আমাকে নিয়ে কোনো লাভ হবে না, আমি তো বেকার, আমি তো অস্ত্রই ধরবো না, আমাকে নিয়ে কি হবে? অর্জুন বলছেন, আমার অস্ত্র দরকার নাই, তোমাকে পেলেই হবে। দুর্যোধন বলছে, আরে যা চাইছে দেলাইন, এটা বিদায় করেন। তার মানে মনে মনে যদি আবার পাল্টাই লাই তো সৈন্য পাবো না। তো অর্জুন ভগবানকে পেলেন আর দুর্যোধন সৈন্য পেলেন। বাড়িতে গিয়ে মহাকুশি, মামাকে বলছে শকুনিকে, মামা খাম এক কান খুইরা লাইছি। বলি কিতা হয়েছে বাইক না? বলে আমি সব সৈন্য লই আইছি। আর অর্জুন কি পেল? বলে অর্জুন ওই ব্যাকল, এ ওই গোয়ালার ফোলা বাসুদেব রেনেছে। এরা কিন্তু ভগবান হয় না, এরা তো আবার শক্ত পার্টি, কৌরব পার্টি। ওই যে গোয়ালার ছেলে বাসুদেব রে পাইছরে নিয়ে গেছে, এটা শুনে শকুনি মাথায় হাত দিয়ে বসে পড়েছে। কি মামা তুমি বসে পড়লে কেন? শকুনি বলছে, ভাইগনা রে আমরা বোধহয় যুদ্ধে জিততে পারলাম না। বলে কেন কি হয়েছে মামা? তুমি না কত ছলনা জানো, পাশা খেলায় কত কারিশমা করে এরা রাজ্য টাজ্য হারাই ফেলছো, তুমি কত ছলনা জানো। শকুনি বলছে, ভাইগনা রে আমি কি ছলনা জানি? আমার চেতে হাজার গুণ লক্ষ গুণ ছলনা জানো ওই গোয়ালার বেটা, তার কাছে আমি কিচ্ছুই না। হরি বল। এই হচ্ছেন ভগবান। এই যে শ্লোকটিতে বলা হচ্ছে যোগেশ্বর কৃষ্ণ, তিনি তার ভক্তকে রক্ষা করার জন্য এরকম টেকনিক করেন অসংখ্য। আমরা একটু গীতায় ঢুকি, দেখবেন যে আস্তে আস্তে ভগবানের এরকম অনেক পাওয়া যাবে, তিনি তার ভক্তকে রক্ষা করার জন্য কত ছলনা করেন। হরি বল। যুদ্ধ শুরু হলো, ভগবান বললেন অর্জুন চলো যুদ্ধ করতে যাই। বিশাল মাঠ, কুরুক্ষেত্রের যুদ্ধ। সেইখানে যখন শুরু হবে যুদ্ধ, অর্জুন বললেন হে জনার্দন। অর্জুনেরও কিছুটা প্রথম দিকে অহংকার আছে, আমিও তো রাজার ছেলে, তুমি না আমার গাড়ির ড্রাইভার। মানে কৃষ্ণকে মনে মনে কইতেছি আর কি, তুমি তো আমার গাড়ির ড্রাইভার। আচ্ছা ঠিক আছে, গাড়িটা নিয়ে যাও, এই মধ্যেখানে রাখবা, দেখি কার সাথে যুদ্ধ করতে আসছি। এইখানে দেখেন ভগবান কতটুকু টেকনিক করেছেন। মনে করেন এই মাঠটি এখানে ফাঁকা আছে, খালি আছে, এখানে তো খালি আছে, ওই দিকটাও খালি আছে। ভগবান ইচ্ছে করলে রডটা তো যে কোনো জায়গায় রাখতে পারতেন। খুব মন দিয়ে খেয়াল করতে হবে। ও আরেকটা কথা তো বলাই হয় নাই, গীতায় ভগবান বারবার কিন্তু বলছেন শৃণু, মানে শোনো, তৎশৃণু, মন দিয়ে শোনো। খুব মন দিয়ে শুনতে হবে, না হলে কিন্তু রেজাল্ট জিরা হয়ে যাবে। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। ভগবানকে বলা হচ্ছে তুমি রডটি নিয়ে রাখো, আমি দেখি কার সাথে যুদ্ধ করতে আসি। প্রথম অধ্যায়ে ভগবান একটি শ্লোক বলেন নাই, বলেছেন কি? বলেন নাই। অর্জুন বিষাদ যুগে একটি কথা বলেন নাই। দ্বিতীয় অধ্যায় 2 নম্বর থেকে ভগবান বলতে শুরু করেছেন, বলছেন রডটি নিয়ে রাখো, সেনয়ার উভয় মধ্যে স্থাপয়া। ভগবান কি করলেন? এইখানেও টেকনিক করলেন। এত জায়গা থাকতে এমন একটি জায়গায় নিয়ে রাখলেন। অর্জুন চোখ খুলেই দেখে তার দাদা মশাই বিশ্বদেব। এই বুড়ো লোকটি যাকে কুলে পিঠে করে মানুষ করেছে, সে কিনা তার সামনে। চোখ খুলেই দেখে তার টিচার অস্ত্রগুরু দ্রোণাচার্য, চেয়ে দেখে তার কুলগুরু কৃপাচার্য, চেয়ে দেখে তার শ্বশুর সম্বন্ধী। সর্বনাশ, তাদেরকে মারতে হবে। হে জনার্দন আমি যুদ্ধ করব না, ফিরে চলো। আমি আত্মীয় স্বজন হত্যা করে রাজ্য সুখ চাই না, আমাকে ফিরে চলো। কৃষ্ণ বলেন এটা কেমন কথা, তুমি এসছো যুদ্ধ করতে, তুমি যুদ্ধ করবে না? এই তুমি না ক্ষত্রিয়, ক্লব্যং মাসমগম, তোমার ক্লিবত্ব ত্যাগ করো, উঠো। উত্তিষ্ঠত পরন্তপ, দ্বিতীয় অধ্যায় 3 নম্বর শ্লোকে, উত্তিষ্ঠত পরন্তপ, উঠো যুদ্ধ করো। অর্জুন বলছেন না, আমি যদি যুদ্ধ করি পুরুষরা সব মরে যাবে, পুরুষরা সব মরে গেলে মহিলারা বিধবা হবে, মহিলারা বিধবা হলে বেবিচারিণী হবে, বেবিচারিণী হলে শঙ্কর সন্তান জন্ম নেবে, শঙ্কর সন্তান বাস্টার্ড সান, শঙ্কর সন্তান জন্ম নিলে এদের দ্বারা পিণ্ডদান হয় না, আমার পরের পুরুষ উত্তর পুরুষ উদ্ধার পাবে না। ভগবান বলেন অর্জুন কথাগুলো বলছো জ্ঞানীর মতো, কাজটি করছো মূর্খের মতো। কেন? আরে তুমি মারার কে, আমি তো মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। দেখেন কি সুন্দর ভগবান তাকে কনভার্ট করে আনছেন। বলছেন আমি তো মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। অর্জুন বলছে না। অর্জুনের হাত পা কাঁপতে শুরু করেছে, শরীর ঘামতে শুরু করেছে, জিহ্বা শুকিয়ে গিয়েছে, রথে বসে পড়েছে। জনার্দন আমি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করব, তবু আত্মীয় স্বজন হত্যা করব না। কেন? না আমি যুদ্ধ করব না। ভগবান বলেন দেখো অর্জুন, অসুচান অন্য সুচাস্তান প্রজ্ঞাবাদংশ ভাষসে গতাশন গতাশনশ্চ না অনুসুচান্তি পণ্ডিতা। অর্জুন একজন জ্ঞানী লোক কে এলো আর কে গেল এটা নিয়ে অনুশোচনা করে না। তুমি তো জ্ঞানী, তুমি যদি মারো দেহটাকে মারবে, আত্মাকে তো মারতে পারবে না। आत्मा तो अविनश्वर। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের 23 নং শ্লোকে ভগবান বলছেন ন এনম চিন্তন্তি শাস্ত্রাণি ন এনম দহতি পাবকঃ ন চৈনম ক্লেদয়ন্তপ ন সুষয়তি মারুতঃ। আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে উড়ানো যায় না। অর্জুন বলছেন আমি যুদ্ধ করব না। তখন যে ভগবান জ্ঞানটি দিয়েছেন এটি মন দিয়ে শুনতে হবে। ভগবান বলছেন তুমি যদি মারো দেহটাকে মারবে, আর যদি নাও মারো দেহটা এমনি মরে যাবে। খেয়াল করেছেন কথাটি? ভগবান কি বলছেন? যে তুমি যদি মারো দেহটাকে মারবে, যদি নাও মারো দেহটা এমনি মরে যাবে। এটা কেমনে বুঝতাম? এই যে বয়স্ক লোক, বুড়া মানুষ, উনি যদি লক্ষ লক্ষ টাকা খরচ করেন, তিনি কি ছোট বালক আর হতে পারবেন? একজন বৃদ্ধা মাতাজি, বুড়া বেটি, উনি যদি কোটি টাকাও খরচ করেন, ছোট মামুনি আর হতে পারবেন? পারবে না। তার মানে আমার দেহটা মরে গিয়েছে, আমার শিশুকাল নাই, আমি ইচ্ছে করলে শিশু হতে পারবো না, আমার যৌবনকাল নাই, আমি ইচ্ছে করলে যুবক হতে পারবো না। দেখেন কি জ্ঞান গীতা দিয়েছে। ভগবান বলছেন অর্জুন তুমি যদি মারো দেহটাকে মারবে, আর যদি নাও মারো দেহটা এমনি মরে যাবে। আমাদের দেহ মরে যাচ্ছে, প্রতি মুহূর্তে মরে যাচ্ছে। আমি তো মনে করি আমি আগের মতোই জোয়ান আছি, কিন্তু আসলে কি আছে? না। ঠিক ওই জায়গাটি গীতা আমাকে জ্ঞান দিচ্ছে। এইভাবে ভগবান অনেক ভাবে ধাপে ধাপে চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, এইভাবে যেতে যেতে তৃতীয় অধ্যায় কর্মযোগ, জ্ঞানযোগ, এইভাবে যেতে যেতে অনেকগুলো অধ্যায় গিয়েছেন। আমি আরেকটু ক্লোজ করে ভাগবতে যাব। আমরা গীতা থেকে একটা আমাদের মনে আছে কেন আমরা বসেছি, ভগবানকে আমরা পক্ষে নেব, এইটুকুন যাব যেভাবে যাই দ্রুততার সাথে। মনে করে সপ্তম অধ্যায়ে গিয়ে ভগবানকে অর্জুন একটা জায়গায় আটকিয়ে দিয়েছে। ওই যে উকিলে জেরা করে আটকায় না কোর্টের মধ্যে, ভগবান একটা শ্লোক বলেছেন এখানে সুন্দর। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ, আমি চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ নিয়ে বলছি না, আপনারা আলোচনা শুনেছেন, ইয়াদা ইয়াদাই শুনেছেন, জন্মকর্ম শুনেছেন, এগুলো আলোচনা করছেন। সপ্তম অধ্যায়ে ভগবান 14 নম্বর শ্লোকে বলেছেন দৈবিহী এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। ঠিক আছে মা, যারা গীতা নিয়মিত পড়ো তারা বুঝতে পারবে। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের 14 নম্বর শ্লোকে ভগবান বলছেন আমার মায়া কাটানো কঠিন, বাংলা অর্থটা তাই। তিনি বলছেন দৈবী হিয়েশা গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার মায়া দৈবী, অলৌকিক, এটা কাটানো যায় না। আমরা কি ছেলে মেয়েকে না করতে পারি, বাবাকে অস্বীকার করতে পারি? পারি না। সকলকে আমরা ভালোবাসি, মায়া করে। অর্জুন তো মায়ার ফাঁদে পড়ে আছে, তার দাদাকে কি করে মারবে, শ্বশুরকে কি করে মারবে। অর্জুন এখানে একটা পয়েন্ট পেয়েছে, এই তুমি না বলেছ তোমার মায়া কাটানো কঠিন, তাহলে আমি কি করে মায়া কাটাই? ভগবান বলেছেন গীতায় সপ্তম অধ্যায় 14 নং শ্লোকে, দুইটা লাইন না শ্লোকটাতে, অনুষ্ঠুপ চন্দ্রে 32 অক্ষর, উপরের লাইনে 16 অক্ষর, নিচের লাইনে 16 অক্ষর, ত্রিষ্ঠুপ চন্দ্রে 44 অক্ষর। অর্জুন বলছেন তুমি বলেছ তোমার মায়া কাটানো কঠিন, তাহলে আমি কি করে মারি? ভগবান বলেন অর্জুন শ্লোকের উপরের লাইনটা পড়েছ, নিচের লাইনটা পড়ো। দেখেন কি সুন্দর সমাধান। উপরের লাইনে লেখা আছে মম মায়া দূরত্বয়া, আমার মায়া কাটানো কঠিন। পরের লাইনে ভগবান বলছেন মাম এব, মাম মানে আমার কাছে, মাম এব যে প্রপদ্যন্তে, প্রপদ্যন্তে মানে আত্মসমর্পণ, সারেন্ডার। ভগবান বলছেন 14 নম্বর শ্লোকে সপ্তম অধ্যায় মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। হরিবল। সমাধান দিয়েছেন কিনা? যে তুমি যদি আমার কাছে সারেন্ডার করো, ইফ ইউ আর সারেন্ডার টু মি, তুমি যদি আমার কাছে আত্মসমর্পণ করো, তাহলে আমি তোমার মায়ার বাঁধন কেটে দিই। তাহলে আমাদের কি করতে হবে? আমরা গীতা থেকে কি পেলাম? ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। তুমি বলাও তাই বলি, তুমি চালাও তাই চলি। আমার কি বলার ক্ষমতা আছে? আমার কি খাওয়ার ক্ষমতা আছে? অনেকে বলেন মা আজকে যে চমৎকার রান্না করে গোবিন্দকে ভোগ নিবেদন করেছে, আজকে ইচ্ছে মতো খাবো, ওফ চমৎকার ঘ্রাণ বেরিয়েছে, কিন্তু আসলে কি খেতে পারবো? তিনি হয়তো রেডি করে আপনার সামনে নিয়ে আসছেন থালাতে করে, দেখা গেল এটার মধ্যে একটা টিকটিকি পড়ে গেছে, খেতে পারবেন? বাদ। আবার মুখে নিয়েছেন, বিল লেগে গেছে, খেতে পারবেন? নাই। কোনোরকম ডুব গিলে খেয়ে ফেলেন, তারপরেও তো বমি হয়ে বেরিয়ে আসতে পারে, চাইলেই খাইতে পারবেন না। ব্রহ্মাজি বলছেন ভুজন গমন বাণী, ব্রহ্মা বলে জানে কি না জানে, চাইলেই খাওয়া যাবে না। তিনি যদি না খাওয়ান, অনাদিরাদি গোবিন্দ যদি না খাওয়ান, আপনি খেতে পারবেন না। এই জন্য ভগবান বলছেন সারেন্ডার টু মি, আমার কাছে তুমি আত্মসমর্পণ করো। আমরা আরেকটু আগাই। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগ, অষ্টম অধ্যায় ড্রপ দেই, অনেক লম্বা। রাজবিদ্যা রাজগুজ্জ যুগ একদম সাধারণ বিদ্যা না, গীতাকে বলা হচ্ছে রাজবিদ্যা। রাজগুজ্জ যুগ মানে সবচেয়ে গোপনীয় জ্ঞান। অর্জুনকে ভগবান বলছেন, অর্জুন এই জ্ঞানটি আমি এর আগে কাউকে দেই নাই, তোমাকে দিচ্ছি। কেন এই কথা বলেছেন? বলছেন অর্জুন তোমার ভিতরে ঈর্ষা নাই, হিংসা নাই, তোমার তারও চারটা ভাই আছে, আমি সবাইকে জ্ঞানটা দিচ্ছি না, এই জ্ঞানটা আমি তোমাকে দিচ্ছি, তোমার ভিতরে কোনো হিংসা নাই। এই জন্য নবম অধ্যায় শুরুতে ভগবান এই কথা বলেছেন। নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে ভগবান অর্জুন যখন জানতে চেয়েছে, অর্জুন যেন আমাদের পক্ষ হয়ে ভগবানকে জিজ্ঞাসা করেছে। যদি এইভাবে বুঝেন সহজ হবে। আপনার গীতা শুরুতে পড়েন না, সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভুক্তা গীতা অমৃতম, বলেন না মা? এটার মানে কি? সমস্ত উপনিষদকে সার করে গীতা করা আছে। গীতা একটি গাভী, গাভী মায়ের মতো, এখান থেকে অমৃতরূপ দুগ্ধ করে সুধীজনরা শুনে, আর কৃষ্ণ দোহন করান, আর অর্জুন বাছুর হয়ে বানে গুতা দেয়, দুধ পড়ে। অর্জুন যে প্রশ্ন করেছে তার নিজের জন্য না, বুঝতে হবে আমাদের সকল জগৎবাসীর জন্য। গীতা শুধু আমাদের সনাতন ধর্মের নয়, ইউনিভার্সাল। গীতার কথা সকলের জন্য। উদাহরণ দেই, দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলছেন জাতস্য ধ্রুবং মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ, জন্মিলে মরতে হবে, এটা ধ্রুব সত্য কথা। এটা কি হিন্দুরা মরবে, অন্য কেউ মরবে না? সবাই তো মরবে। তাহলে গীতার কথা তো সকলের বেলা, ইউনিভার্সাল। এই জায়গাটিতে সারা পৃথিবীতে আজকে গীতা 100-র বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে, এমনকি আরবি ভাষায়, চায়না ভাষায়, ইংরেজি তো আছে। সারা পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিতে গীতা পাঠ্যসূচি হয়েছে। অর্জুন নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে গিয়ে ভগবানের কাছে জানতে চেয়েছে, হে জনার্দন, তাহলে আমরা কি করে থাকবো বলো? উত্তর দিয়েছেন অনন্য চিন্তয়ন্তমম যে জনা পর্য উপাসতে তে সামে নিত্যয় অভিযুক্তানাম যুগক্ষেমং বহামিয়াহম। এ অর্জুন, যে অনন্য চিত্তে সবকিছু বাদ দিয়ে আমার চিন্তা করে, আমার ভজনা করে, অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্য উপাসতে, যে আমার উপাসনা করে, আমি তার যুগ এবং ক্ষেম দুটি বহন করি। ভগবান বলছেন গীতায় দুটি বহন করে। কি যুগ এবং ক্ষেম? যুগ মানে কি? আমাদের যা বিষয় সম্পত্তি আছে এইগুলো ভগবান পাহারা দেন, আর যা আমার নাই অথচ আমি চাই, সেটি ভগবান বলছেন আমি কাঁধে করে এনে দিয়ে যাই। তার মানে কি? ভগবান ভক্তের বোঝা বহন করেন। আপনারা নিশ্চয়ই অর্জুন মিশ্রের নাম শুনেছেন। অর্জুন মিশ্র একজন দরিদ্র ব্রাহ্মণ ছিল। তিনি এই গীতা দেখে দেখে কপি করতেন। এক সময় তো, এখন তো কম্পিউটারে ছাপা হয়, প্রেসে ছাপা হয়, এক সময় দেখে দেখে গীতা লেখা হতো। ওই যে সাবরিস্ট অফিসে যে বালাম বই লেখে এরকম। তো অর্জুন মিশ্র খুব গরিব মানুষ, তিনি দরিদ্র ব্রাহ্মণ, হ্যান্ড টু মাউথ। তিনি ওই শ্লোকটি দেখে দেখে লিখছেন। এইখানে শ্লোকে সে ভগবান 22 নম্বর শ্লোকে বলেছেন ভগবান ভক্তের বোঝা বহন করেন, বহামি অহম। অর্জুন মিশ্র ভাবলেন তা কি করে হয়? তিনি তো ভগবান, অনাদিরাদি গোবিন্দ, তিনি কি করে মানুষের বোঝা বহন করেন? মনে হয় লাইনটা ভুল। তিনি লাল কালি দিয়ে কেটে দিয়েছেন। তিনি লিখেছেন দদাম মহ, ভগবান দান করেন। কিছুদিন পরে অর্জুন মিশ্র খুব গরিব মানুষ, সংসার চলছে না। তার স্ত্রী বললেন এই তুমি যাও না গো রাজার বাড়িতে, গিয়ে কিছু ভিক্ষে নিয়ে আসো, আমরা তো না খেয়ে আছি। অনেক পীড়াপিড়ির পরে অর্জুন মিশ্র রাজার বাড়িতে গিয়েছেন কিছু আনার জন্য। সারাদিন চলে গিয়েছে, যখন বিকেল হয়ে গিয়েছে সন্ধ্যা কাছাকাছি তখন অর্জুন মিশ্রের স্ত্রী দেখলেন দুটি বালক একটি ফর্সা একটি কালো মাথায় করে বোঝা নিয়ে এসছে খালিগা রাখাল বেশ মাথায় দুটি টুকরিতে করে শাক সবজি তরি তরকারি ডাল নিয়ে এসছে এসে বলছে এই ঠাকুরানি ধরো তো এত ভারী বোঝা তো কে পাঠিয়েছে বলো না তোমার স্বামী তুমি নাও বোঝাটি নামাও পারছি না ছেলে দুটিকে দেখে না মা মায়া লাগছে এত চমৎকার আহারে যদি একটু কোলে নিয়ে আদর করা যেত মুখখানা যেন চাঁদের মতো কালো ছেলেটির দেহ থেকে যেন আলো ছড়াচ্ছে দেখার মতো আচ্ছা ঠিক আছে ধরো ধরে তো কথা বলার সময় নাই বুঝা রাখো চাল ডাল তরকারির যখন বুঝাটি নামিয়ে যখন ছেলে দুটি ঘুরে যাচ্ছে ব্রাহ্মণী দেখলেন ছেলেটির পিঠ থেকে রক্ত ঝরছে কি ব্যাপার তোমাদের পিঠ থেকে রক্ত ঝরছে কেন তখন ছেলেটি বলছে মা আর বলো না তোমার স্বামী ওই যে অর্জুন মিশ্র আমরা বোঝা বইতে পারছি না বলে ও তাই আমার স্বামী তো নিষ্ঠুর হয়েছে কবে থেকে তো নিষ্ঠুর হলো তোমাদের মতো এই ফুলের মতো নিষ্পাপ শিশুটিকে আঘাত করেছে আজকে আসো তিনি তো বুঝতে পারেন না তরি তরকারি নামিয়ে রেখে রান্না করে গোবিন্দকে নিবেদন করেছেন সমস্ত বাড়ি পাল্টে যাচ্ছে ভাঙ্গাঘর বড় দালান হয়ে গেছে সমস্ত করে মৌমো সুগ্রাণ হয়েছে রান্না হয়েছে গোবিন্দকে নিবেদন করা হয়েছে সন্ধ্যাবেলা যখন অর্জুন মিশ্র ফিরে এসেছেন বাড়ি চিনছেন না তিনি তখন তার স্ত্রী যখন বেরিয়ে বলল এই তুমি স্নানান্নি করে এসো গোবিন্দকে আজকে কতদিন পরে ভালো ভোগ রান্না করে দিয়েছি প্রসাদ পাবে তিনি বলছেন আমি তো কিচ্ছু পাঠাইনি বলে তুমি পাঠাওনি বলছো কি গো তুমি তো দুটি ছেলেকে দিয়ে পাঠিয়েছ একটি কালো একটি ফর্সা কালো ফর্সা আর কি হয়েছে বলে একটি ছেলের পিঠ দিয়ে রক্ত ঝরছিল আচ্ছা বলো তো তুমি কবে থেকে তো নিষ্ঠুর হলে ছেলেরা বোঝা বইতে পারছে না বলে তুমি তাদেরকে আঘাত করেছ তুমি কবে থেকে নিষ্ঠুর হয়েছ তিনি তো জ্ঞানী লোক বুঝতে বাকি থাকলো না যাকে কৃষ্ণ বলরাম স্বয়ং আমাদের বাড়িতে পূজা নিয়ে এসেছে আমাদের কত দুর্ভাগ্য অর্জুন মিশ্র তখন তার স্ত্রীকে বলছেন হে গো ঠাকুরানী আমি ভগবানের কথা গীতায় কেটে দিয়েছিলাম ভগবান বলেছেন বহামি অহম আমি ভক্তের বোঝা বহন করি আমি বিশ্বাস করতে পারিনি তাই লাইনটি কেটে লিখেছিলাম দদমহম দান করি তাই তো ভগবানের পিঠ দিয়ে রক্ত ঝরছে আমি কত বড় অকৃতজ্ঞ অবিশ্বাসী ভগবানের কথায় বিশ্বাস রাখতে পারিনি হে ঠাকুরানী তোমার কত সৌভাগ্য তুমি আজকে কৃষ্ণ বলরামকে দর্শন করেছ আমি দেখতে পাইনি আজকে আমার আঙ্গিনাতে কৃষ্ণ বলরামের চরণ ধুলি পড়েছে চরণ পড়েছে আমার জীবনটি সার্থক করে আজকে আমি ধুলাতে গড়াগড়ি যাই এই বলে অর্জুন মিশ্র মাটিতে গড়াগড়ি যাচ্ছেন কেন আজকে কৃষ্ণ বলরাম গীতার কথাটি প্রমাণ করার জন্য নিজে পূজা করে নিয়ে এসছেন এই হচ্ছেন ভগবান তিনি ভক্তকে ভালোবাসেন প্রচন্ড রকম ভালোবাসেন নবম অধ্যায়ের 22 পরে 26 নং শ্লোকে ভগবান কি বলেছেন 26 নং শ্লোকে ভগবান বলেছেন অর্জুন যে দেখো কিচ্ছু লাগবে না অনেকে মনে করেন আমার তো অর্থবিত্ত নেই আমি কি করে ভগবানকে এত বড় বড় ভোগ দেব ভগবান বলেন আমার কিচ্ছু লাগবে না দেখেন কি সুন্দর গীতায় আমি দেখুন বুঝে বুঝে পড়ি গীতা ওই যে বললাম রস আছে বের করতে পারলে ভগবান বলছেন পত্রং পুষ্পং ফলং তুবং ইউমি ভক্তা প্রযচ্ছতি 26 নম্বর শ্লোকে তাই না মা কি বলেছেন আমাকে তুমি যদি পত্র পুষ্প ফল জল ভক্তি সহকারে দাও আমি তাতেই খুশি আমাকে কর্মা ফলও দিতে হবে না পত্র তুলসী পত্র আপনাদের মনে আছে ভগবানের কত বড় পরিবার বিশাল পরিবার 16,108 বিশাল পরিবার না ভগবানের প্রধান রানীর নাম হচ্ছে রুক্মিণী দেবী আর দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে সত্যভামা तृतीय जाम्बवती एरकम करे आछे। एक दिन भगवान की करलेन तिनि तो गीताय बोलेछेन जे पाता फूल फल दिलेई तिनि खुशी हन, ताई बोलेछेन ना? एटिर प्रमाण कि एक दिन भगवान गेलेन स्वर्गे, सेखान थेके भालो एकटा फुल निये आसलेन, एटा हच्छे पारिजात फुल, स्वर्गीय पारिजात फुल। एने आमरा तो बड़ बउके आगे देब, ताई ना? तिनि तो घरेर हेडमिस्ट्रेस, तिनि कि करलेन एने रुक्मिणी देवीके दिलेन फुलटी। रुक्मिणी देवी पेये खूब खुशी हलेन, एकटा गिफ्ट पेयेछेन, किन्तु राग करलेन के? सत्यभामा। स्वाभाविक। ओ तुमि आमाके भालोबासो ना, तुम दीदी के बेशी भालोबासो, ताई तो फुलटी तुम दीदी के दिएछो, आमार साथे कोनो कथा नाई, तोमार साथे आड़ी। सत्यभामा राग करलेन जे तोमार साथे कथाई बोलबो ना, तुम एत सुंदर एकटी फुल एने दीदी के दिएछो, आमाके दाओनी। कृष्ण बोलेन केन? ना ना, तोमार साथे कोनो कथाई नेई, एत सुंदर एकटी फुल एने तुम दिए दिएछो दीदी के, आमाके तो दाओनी। कृष्ण मान भांगानोर जोन्नो बोलछेन कि होले तुमी आमार साथे कथा बोलबे? सत्यभामा बोलछे आमाके शुधु फुल दिले होबे ना, आमाके आस्तो गाछ सह फुल दिते होबे, तबेई तोमार साथे आमार कथा बोला होबे। कृष्ण तो चिंता करलेन कि करे तार सत्यभामा स्त्रीर मन पावा जाय। तिनि स्वर्गे गेलेन, आबार गिये फाइट युद्ध करे ओइखान थेके एकटी पारिजात फुलेर गाछ सह निये आसलेन। एने तिनि कि करलेन? सत्यभामाके दिलेन। सत्यभामा तो महा खुशी, तिनि बाड़ीते गाछ लागालेन, नारद मुनिके डाकलेन, एत सुंदर एकटा गिफ्ट पेयेछि, एकटा अनुष्ठान करा दरकार, खूब धूमधाम करे अनुष्ठान करा हलो। नारदेर अनुष्ठाने खुशी हये सत्यभामा बोलछेन, हे नारद, तुमि एत सुंदर अनुष्ठान परिचालना करेছো, आमी आमी तोमाके एकटा वर दिते चाइ, तुमि निये जाओ। तो कृष्ण किन्तु मने मने चिंताय आछेन, सत्यभामा तुम्हें दिए शिक्षा दीते हैं, तुम्हार बड्ड अहंकार होयेछे ना, आमी रुक्मिणी के दिए बोले तुम अभिमान करेछो, तुम्हें तुम शिक्षा देव। भगवान किन्तु अहंकार के पसंद करें ना, एइजन्य भगवानेर एकटी नाम हच्छे दर्पहारी मधुसूदन। ओई जे तिनि ब्रह्मार दर्प चूर्ण करेछेन, तिनि इंद्रेर दर्प चूर्ण करेछेन, अनेक काहिनी आछे। देखें आमरा किन्तु एकई साथे गीता भागवत रान करछि, गीताओ चलছে ভাগবতও চলছে। আমরা কিন্তু মনে রাখবেন কোথায় থেকে শুরু করেছিলাম, আমরা ভগবানকে পক্ষে নেয়ার জন্য শুরু করি, আমরা ঘুরে ওই জায়গাটিতে যাব, ততক্ষণে 10:30 বেজে যাবে। এইভাবে সত্যভামা নারদ মুনিকে বলেন তুমি যা চাও একটা কিছু চাও। সত্যভামার তো অহংকার আছে, আমি তো রাজার রানী, আমার কি অভাব আছে? তুমি কত নেবে? আমরাই তো সতীন বলে না, এক স্ত্রীকার স্ত্রীকে সতীনই তো বলে, বলছে আমরাই তো 16,108, আমাদের কি গয়নাপাতির কম আছে? তুমি কি চাও? কৃষ্ণ নারদমণিকে চুকে চুকে ইশারা দিলেন, একটা পরীক্ষা হয়ে যাক। নারদমণি বললেন আমি তো ঘুরে ঘুরে খাই, বিনা বাজিয়ে বাজিয়ে নারায়ণ নারায়ণ বলে যায়, আমার কি টাকা পয়সা দরকার আছে? আমি যা চাই দিবি তো? সত্যভামা বলছে তুমি যা চাও দেব। বলে কি চাই? বলে আমার টাকা পয়সা দরকার নাই, কৃষ্ণকে দিয়ে দাও আমাকে। সর্বনাশ, তা কি করে হয়? কোনো বিবাহিত স্ত্রীকে স্বামীকে দেবে? এখন তো সত্যভামা বিপদে। নারদমণি বলছে না না, আমি তুমি কথা দিয়েছো না আমাকে, তুমি যা চাও তাই দেবে, তা আমাকে দেবে না কেন? দিয়ে দাও এটা। এখন তো সত্যভামার কান্নাকে দেখে কৃষ্ণের কাছে গিয়ে বললেন, হে স্বামী বর, এটা কি হলো? কৃষ্ণ কিছু বুঝেন না, এরকম বসে আছে। বলি এটা আমি জানি না, নারদকে জিজ্ঞাসা, আমার সাথে কোনো কথা নেই। সারাদিন বিচার হলো, ঠিক আছে একটা বিকল্প আছে। কি? কৃষ্ণ বলে যে ঠিক আছে, সত্যভামার জন্য মন খারাপ, তাহলে দরকার নাই, আমাকে দেয়া লাগবে না, আমার সমান ওজন একই সমান সোনা রূপা দিলেই হবে। সত্যভামা কিন্তু আবার অহংকারী হলেন, ও এটা কোনো একটা কাজ হলো, আমাদের কত বড় ধন ভাণ্ডার আছে, রাজার মানুষ আমরা, রানী আমরা, একটা বড় পাল্লা আনা হলো, নিত্য আনা হলো, একদিকে কৃষ্ণকে বসিয়ে রাখা হলো, আর একদিকে এই যাও তো বালা টালা সোনা টোনা যা আছে দাও। কৃষ্ণের জন্য কত হবে? সত্যভামা ভেবেছেন হয়তো 1 মণ নয় 2 মণই হবে, দিতে লাগলেন। সারাদিন চলে গেল, পাল্লার সমান হয় না। কৃষ্ণ তো জনার্দন পরীক্ষা করছেন, দেখি তোমার ভক্তি কতটুকু আছে। গীতায় তিনি বলেছেন পত্র পুষ্প ফল জল দিলেই পাই, অহংকার দিলে পাওয়া যাবে না। অলঙ্কার দেয়া হচ্ছে, অহংকার দেয়া হচ্ছে, সারাদিন চলে গেছে, কৃষ্ণ তো বসে আছে। সন্ধ্যা হয় হয় তিনি কৃষ্ণের কাছে গিয়ে কান্না শুরু করলেন, হে জনার্দন স্বামীবর, আমি যে আর পারছি না, আমার অপরাধ হয়েছে কোথাও। বলে, তুমি তো আমার কাছে অপরাধ করো নাই, তোমার দিদির কাছে অপরাধ করেছে। রুক্মিণীর কাছে যাও, রুক্মিণীর কাছে গিয়ে বলছে, দিদি আমার কোথায় অপরাধ হয়েছে বলো। বলছে, বোন তুমি তো অহংকার করেছো, তাই তোমার পরীক্ষা। গীতায় ভগবান কি বলেছেন, যে পত্র পুষ্প ফল জল দিলেই তিনি খুশি, তবে ভক্তি সবে। আচ্ছা ঠিক আছে, দেখি আজকে নাম বড় না নামই বড়, সব নামা অলংকারের দরকার নাই, একটি তুলসী পাতা আনো, এটাতে লেখো শ্রীকৃষ্ণ। আজকে পরীক্ষা হবে ভগবানের। তিনি যে গীতায় বলেছেন সব নামিয়ে ফেল অলংকার। সন্ধ্যা হয় হয় একদিকে কৃষ্ণ বসে আছেন নিথিতে, আর একদিকে একটা তুলসী পাতা ভগবানের নাম লেখা। সাথে সাথে দেখা গেল নিত্যি সমানে সমান, হরিবোল, নিত্যি সমানে সমান হয়ে গেল। কেন হলো? নাম এবং নামে, অহংকার দিয়ে হয় না। তাহলে পত্র দিয়ে ভগবানকে পাওয়া যায়। এরপরে কি ফুল দিয়ে পাওয়া যায় একটু বলি। শ্রীমদ্ভাগবতমের কয়টা স্কন্ধ আছে? 12টা স্কন্ধ, 18,000 শ্লোক। অষ্টম স্কন্ধ, অষ্টম স্কন্ধের নবম অধ্যায়, অষ্টম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়, মনে করেন দ্বিতীয় অধ্যায়ের সেখানে 2 থেকে 4 পর্যন্ত আছে। এই কাহিনীটি খুব চমৎকার, মন দিয়ে শোনেন। মানে ফুল দিয়ে যে ভগবান পাওয়া যায়, আপনারা শুনেছেন সেই ভাগবতে বলা আছে গজমুক্ষণ লীলা। শুনেছেন কখনো গজমুক্ষণ লীলা? ভগবানের এই সৃষ্টি পৃথিবীতে কত চমৎকার সৃষ্টি আছে। ভারতবর্ষে আজকে থেকে হাজার হাজার বৎসর পূর্বে একটি ক্ষীর সাগর, ক্ষীরসাগর বলেছে, ক্ষীরসাগর, চারদিকে ক্ষীরসাগর। ক্ষীরসাগর থাকলে তো ভালোই হতো, খাওয়া যেতে ইচ্ছে মতো। কি আমাদের কি দুর্ভাগ্য দেখেন, কলিজীবের জন্য দেওয়াটা সাগর দেওয়া হয়েছে, এটা লবণ সাগর। কি তিতানা সাগরের জল! আমাদের দুর্ভাগ্য, এই কলিযুগে ক্ষীরসাগর আমরা পাই না, দুধ সাগর পাই না, মধু সাগর পাই না। যাও একটা সাগর পেয়েছে, সেটা তিতা। কেন জানেন? কারণটা হচ্ছে এই জগৎটা হচ্ছে দুঃখালয়, পৃথিবীটা হচ্ছে কি আলয়? দুঃখালয়। যেখানে কাপড় পাওয়া যায় সেখানে কি লেখা থাকে? বস্ত্রালয়। যেখানে ঔষধ পাওয়া যায় ঔষধালয়, যেখানে স্বর্ণ পাওয়া যায় স্বর্ণালয়, আর যেখানে দুঃখ পাওয়া যায় দুঃখালয়। এই পৃথিবীটা হচ্ছে দুঃখালয়, এর জন্য তিতা আমাদের সাগর। তো সেই ক্ষীর সাগরে এত চমৎকার ভাগবতের অষ্টম স্কন্ধে 2য় থেকে 4র্থ অধ্যায় 851 পৃষ্ঠা থেকে আছে। সেখানে বলা হচ্ছে, আমরা ছোটরা কথা না বলি হরিবোল। তো সেখানে বলা হচ্ছে ক্ষীর সাগর, চমৎকার ঢেউ হচ্ছে, তার চারদিকে সাগর, মাঝখানে একটি বড় পর্বত ছিল। পর্বতটির নাম ত্রিকূট। কি বলেছি? ত্রিকূট। কূট মানে পর্বত, 3টা পর্বত একসাথে জোড়া। একটা চোরা স্বর্ণের, একটা রূপার, একটা লোহার। কিন্তু এত চমৎকার পাহাড়গুলো, সেখানে ত্রিকূট পর্বতটি বর্ণনা দেখা যাচ্ছে ভাগবতের পুরো একটি অধ্যায়, অষ্টম স্কন্ধের 2য় অধ্যায়, পুরোটা পাহাড়ের ওই জায়গাটির বর্ণনা। ওইটার আগা থেকে আলো ছড়াচ্ছে, ঝিলিক ঝিলিক আলো ছড়াচ্ছে। ত্রিকূট পর্বতের উপর থেকে ঝর্ণার জল পড়ছে। ওইখানে আবার উদ্যান আছে, উদ্যান মানে খোলা মাঠ, মনে করেন বাগান। সেখানে বাগানটি বলা হচ্ছে যে ঋতুমান, বাগানটির নাম হচ্ছে ঋতুমান। সেখানে বরুণ, ওই যে দেবতা বরুণ আছে, বরুণে একটি বাগান করেছে, উদ্যান। আর এই পাহাড়ের নিচে অনেকগুলো নদী আছে, আবার ছোট ছোট সরোবর আছে, দিঘি আছে। সেখানে দেবাঙ্গনারা, প্রতিদিন স্নান করতে আসতেন। এত চমৎকার দৃশ্যটি মনে করুন। সেই ত্রিকূট পর্বতের নিচে বালিকণাগুলা হীরার মতো চকচক করে, মানে দেবাঙ্গনারা স্নান করেন, জল থেকে সুঘ্রাণ বেরোয়, চারদিকে বাতাসের মধ্যে क्यों जो मन करें बडी स्प्रे सैंड मेखे जो पास दिए जाए सुघ्राण करे ना तो ओईखाने एरकम घ्राण करछे। देवांगना स्नान करें त्रिकूट पर्वतेर नीचे जलाशये चारदिके पाखी गान करे और ये बरुणेर ऋतुमान उद्यानटी ऋतुमान उद्यानेर मध्य पाखी गान करे भ्रमर गुंजन करे कत धरनेर जे गाछ अरुण बरुण एकेबारे विभिन्न फुल भागवते हजार हजार फुल गाछेर बागानेर नाम लेखा आछे। सेखाने चारदिके पाखिरा गान करछे सकलेई घुरे बेड़ाচ্ছে सरोवर मध्य हंस मिथुन हाँस खेला करছে এরকম चमत्कार वर्णना দেখা যাচ্ছে। সেই সরোবরের পাশে আরেকটি বড় সরোবর ছিল যেখানে ব্রজাঙ্গনারা স্নান করতেন আবার অন্যরা আসা যাওয়া করতেন। বিশাল একটা দিঘি ছিল ত্রিকূট পর্বতের ভিতরে আবার উপর থেকে ঝর্ণা ছিল কলকল কলকল করে ঝর্ণা পড়তো আবার ওইখানে অনেক গাছগাছালি ছিল মনে করেন এই अर्जुन गाच विभिन्न गाच शाल सेगुन अनेक शत शत प्रकार बला आछे भागवते अनेक प्रकार फुलेर कथा बला आछे। सेई त्रिकूट पर्वतेर एकटी बड़ सरोवर छिलो सेई बड़ सरोवरटीते एई पाहाड़ेर एलाकाटा थेके एमन हतो जे जखन पाखिरा गान करतो जखन गन्धर्व किन्नर देवांगनारा जखन कीर्तन करतें तादेर कण्ठ मधुर मतो एई कण्ठटी पाहाड़ेर मध्य ध्वनि प्रतिध्वनित हतो जेमन कोनो शब्द बाड़ी के आबार आसे प्रतिध्वनित शुने ओई पाहाड़ेर नीचे सिंहरा मने करतो अन्य सिंह मने गर्जन करेछे एजन्य ताराओ गर्जन करतो चारदिके एरकम आनंद छिलो। एकदिन हलो कि एत विशाल सरोवर एई सरोवरेर मध्य একটি গজরাজ মানে হাতিদের রাজা গজরাজ মানে কি গজ মানে হাতি হাতিদের রাজা ওই পাহাড়ের ভিতরে বেদ গাছ ছিঁড়ে ফেলেছে মত্ত হাস্তি সে বিভিন্ন ফুল বাগান নষ্ট করেছে প্রচন্ড এরকম গরম পড়েছে গরম লাগছে সে ভাবলো ওই সরোবরে পুকুরে গিয়ে যদি আমি স্নান করি কিংবা সুর দিয়ে জল পান করি তাহলে আমার তৃষ্ণা নিবারিত হবে। গজরাজ কি করলো ওই সরোবরে গেল সরোবরে গিয়ে নিজের জল তার সাথে আবার তার পরিবার সহ সকলেই হস্তি শাবক হস্তিনী আর এত তার দেহ থেকে মদিরা মদিরা মানে একটা কাম ঘ্রাণ বেরিয়েছে হস্তিনীরাও পাগল হয়ে গেছে তার সঙ্গ পাওয়ার জন্য। তো হাতি গজরাজ কি করেছে সুর দিয়ে জল নিয়ে নিজে স্নান করছে বাচ্চাদেরকে স্নান করাচ্ছে জলপান করছে খুব আনন্দে মত্ত। সেই জলাশয়ে কি হলো সেই জলাশয়ে যখন মাছ খেলা করত যখন হংস খেলা করত তখন সেখানে এত পদ্ম ফুল ওই সরোবরে লাল পদ্ম সাদা পদ্ম পদ্ম ফুলের ঘ্রাণে হাতি আরো পাগল হয়ে গিয়েছে পদ্ম ফুলের ঘ্রাণ হাতি খুব পছন্দ করে সে পাগল হয়ে খেলা করছে জল ক্রীড়া করছে। এই জলাশয়ে ছিল একটি কুমির কুমির ছিল এই জলাশয়ে বিকট কুমির সে ভাবলো যে ব্যাপারটা কি আমার জলাশয়ে কেমন তছনছ করছে সে কি করলো ওই যে গজরাজ জলে নেমে খেলা করছে জল ক্রীড়া করছে ওই তার পায়ে শক্ত করে কামড় দিয়েছে কামড় দিয়ে সে টেনে জলে নিয়ে যেতে চাচ্ছে এখন হাতি চাচ্ছে উঠার জন্য আর কুমির চাচ্ছে জলে নিয়ে দেওয়ার জন্য খুব টানাটানি চলছে যুদ্ধ চলছে। একদিন না এক বছর না ১০০ বছর না ১০০০ বছর দেখেন ভাগবতে কি লেখা আছে ১০০০ বছর যুদ্ধ হচ্ছে এই হাতিটিকে রক্ষা করার জন্য আরো হাতি তার মত তারাও পায়ে ধরে টানছে উঠাতে পারে না হস্তিনীরাও সহযোগিতা করতে পারেনি শেষ পর্যন্ত সকলেই চলে গিয়েছে সে একা আছে ওই হাতিটি আটকা পড়েছে হাতির রাজা গজরাজ গজ মানে হাতি কুমির তাকে টেনে নিয়ে যায় জলের ভিতরে আবার হাতি টেনে উপরে পার ছাড়াতে পারে না কামড় দিয়েছে তো দিয়েছে। এমন সময় ১০০০ বৎসর যুদ্ধের পরে যখন কোনোভাবে আর বাঁচতে পারছে না তখন গজরাজের গীতার কথা মনে হয়েছে গীতায় কি বলা হয়েছে শ্লোকটিতে যে পত্রং পুষ্পং ফলং তুয়ং তুয়ং মানে জল। গজরাজ চিন্তা করলো ভগবান না গীতায় বলেছেন हाथीटिर एकटू पेছনে কাহিনী যেতে হবে। এই হাতিটি পূর্বজন্মে একজন রাজা ছিলেন, আমি পড়ে আসবো। তিনি অভিসম্পাদিত ছিলেন। কুমির পূর্বজন্মে একজন গন্ধর্ব ছিলেন। তো হাতি কি টেনে নিয়ে যাচ্ছে, তার পূর্বজন্মে খুব ভালো ছিল বলে, ভগবানের ভক্ত ছিল বলে পূর্বের কথা মনে হলো। হায়রে, ভগবান না গীতায় বলেছেন যে তাকে যদি ভক্তি সহকারে ফুল দেয়া হয় তাহলে তিনি রক্ষা করেন, তিনি খুশি হন। তখন গজরাজ কি করলো, আর যখন বাঁচতে পারবই না, কুমির তো জলে তার শক্তি বেশি, টেনে নিয়ে যাচ্ছে, কোনোভাবেই আর বাঁচতে পারবেন না। তখন শ্রীমদ্ভাগবতমের অষ্টম স্কন্ধে স্পষ্ট বলা আছে, তৃতীয় অধ্যায়ে, তৃতীয় অধ্যায়কে বলা হচ্ছে যখন কোনোভাবেই বাঁচানো যাচ্ছে না তখন গজরাজ কি করলো, অনাদিরাদি গোবিন্দ নারায়ণকে স্মরণ করতে লাগলো। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। মনে মনে ডাকছে বাসুদেবকে যে তুমি গীতায় বলেছো ফুল দিলে খুশি হও। বারবার ডাকতে ডাকতে তার চোখ দিয়ে জল আসছে, আমাকে তো বাঁচতে হবে, আমি তো মরেই যাচ্ছি, 1000 বছর উঠতে পারিনি। তখন যখন ভগবানের স্তুতি বলেছে যে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তোমার গা থেকে জ্যোতি ছড়ায়, তুমি বিভূতি, তুমি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, তুমি সব কিছু, তুমি তুমি সব, যখন সমস্ত প্রশংসা করে ভগবানের স্তুতি করছে তখন ভগবান আর থাকতে পারে না। ভগবানের হেলিকপ্টার নাম কি? গরুড়। ভগবানের একটা গাড়ি আছে না, গরুড়, গরুড় পাখি। তিনি গরুড়ে ছড়ে ওই জলাশয়ের পাড়ে আসছেন। জামাকে একজন ডাকছে মন প্রাণ দিয়ে, তখন কি করলেন গজরাজ, তার সুরে তোর ধরে নাই, সুরটা তো খোলা আছে। এই জলাশয়ে অনেকগুলো পদ্ম ফুল আছে বলেছি না, তিনি একটি ফুল নিয়ে নারায়ণের উপরে ছুড়ে দিয়েছে, নারায়ণের উদ্দেশ্যে। যে গীতায় বলেছে ফুল দিলে হবে, একটা ফুল দিয়েছে। এটা পেয়ে নারায়ণ খুব খুশি হলেন। তিনি কি করলেন, তার গাড়ি থেকে, হেলিকপ্টার থেকে নামলেন, গরুড় থেকে নেমে তিনি কুমির আর হাতিকে জল থেকে তুলে ফেললেন। ভগবানের কাছে তো কিছুই না, তুলে তিনি সুদর্শন চক্র ছেড়ে দিলেন। এই কুমিরটির টুকরো টুকরো কেটে গেল। সাথে সাথে দেখা গেল কি, এই কুমির থেকে একটা দিব্য দেহ একজন সুপুরুষ বেরিয়ে এসছে, খুব চমৎকার, এবং সাথে সাথে সে মহাকাশে বিলীন হয়ে গিয়েছে। কেন? ওই কুমিরটার নাম ছিল হু হু। কি নাম বলেছি? হু হু নামে একজন গন্ধর্ব ছিল। অনেকদিন আগে তিনি যখন অভিশাপগ্রস্ত হয়েছিলেন, সেই হু হু যখন কুমির অভিশপ্ত হয়েছিলেন সুবল কর্তৃক, অভিসম্পাদিত হয়ে তিনি একজন গন্ধর্ব ছিলেন। তাকে বলা হয়েছিল যে তুমি কুমির হয়ে জন্মাও, এই জন্য তিনি কুমির হয়ে জন্ম নিয়েছিলেন। তো ভগবান তাকে মারলেন না উদ্ধার করলেন? উদ্ধার করলেন। তো তাকে যখন উদ্ধার করা হলো, সে আবার গন্ধর্ব লোকে ফিরে গেল। আর ওই যে হাতিটি গজরাজ, গজরাজও যখন ভগবানের স্পর্শ পেল, তারও হাতি দেহ থেকে তার 4 হাত ভগবান নারায়ণের দেবদূতের মতো চেহারা হলো। এই হাতিটি ছিল পূর্ব জন্মে একজন বিষ্ণু ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্ন, এবং তিনি ভগবানের খুব ভক্ত ছিলেন। ইন্দ্রদ্যুম্ন রাজা একবার কি করেছিলেন, তিনি যখন রাজত্ব করতেন, ভগবান বিষ্ণুর ভক্ত খুব ভালো মানুষ, একবার চিন্তা করলেন আমি তপস্যা করব। তিনি গভীর বনে গিয়ে রাজ্য ছেড়ে দিয়ে তপস্যা করছিলেন, একদম চোখ মুছে। এমন সময় তার সামনে দিয়ে অগস্ত্য মুনি যাচ্ছিলেন, ইন্দ্রদ্যুম্ন রাজার সামনে দিয়ে। অগস্ত্য মুনি যখন যাচ্ছিলেন তখন তিনি চোখ খুলেননি, তিনি তো ধ্যান করছেন। মুনি তো রাগী, দেখো কত বেয়াদব, আমি তার সামনে দিয়ে যাচ্ছি, আমাকে একটু নমস্কারও করলো না, আমাকে একটু শ্রদ্ধা জানালো না, তুমি স্থবির হয়ে ভাব ধরে বসে আছো, আমি অভিশাপ দিচ্ছি তুমি হাতি হয়ে জন্মাও। এই অগস্ত্য মুনির অভিশাপে রাজা ইন্দ্রদ্যুম্ন হাতি হয়েছিলেন। তো ওই যে ভগবানের স্পর্শ পাওয়ার ফলে সে হাতি থেকে তিনি মুক্তি পেয়ে একেবারে চতুর্ভুজ দেবদূতের দিব্য দেহ ধারণ করে আকাশ থেকে যখন পুষ্পকরত আসলো, একইভাবে তিনিও এই স্থবির জীবন থেকে মুক্তি পেয়ে ভগবানের কৃপায় তিনিও দিব্য ধামে চলে গেলেন। হরি বল। से इंद्रदुम्न राजा द्रविड़ देशेर पांडु वंशेर राजा छिलेन। ताहले आमरा कोथाय छिलाम गीताय जे पत्र पुष्प दिए भगवान के पावा जाए कि ना प्रमाण तो भागवते पेलाम। आपनारा भालो करेछेन गीतार साथे भागवत ढुकिए दिएछेन एर जोन्नो दुई सबजेक्ट एकसाथे परीक्षा दिए जाच्छे। तारपरे कि थाकलो फल, फल दिए भगवान के पावा जाए। त्रेता जुगे रामचंद्रेर काहिनी जानेन तो, सबरीर काहिनी नाम शुनेछेन। सबरी प्रचंड रकम रामचंद्रेर भक्त छिलेन। তিনি একবার ছোট বয়স থেকে অপেক্ষা করছিলেন কবে রামচন্দ্র তার কাছে আসবেন। এই মা ভগবান রামচন্দ্রকে প্রচন্ড রকম পছন্দ করতেন। ভগবানকে আপ্যায়ন করার জন্য যে কবে রামচন্দ্র আমার গুহায় এই গরিবের ঘরে আসবে তিনি প্রতিদিন ফল সংগ্রহ করে রাখতেন। কেমন করে জানেন? গাছ থেকে ফল পেড়ে খেয়ে দেখতেন এটা টক না মিষ্টি, ঝুড়িতে রেখে দিতেন। টক হলে ফেলে দিতেন, ভালো হলে রেখে দিতেন। এই করে করে তার জীবনই চলে যাচ্ছিল। যখন শ্রী রামচন্দ্র ত্রেতা যুগে স্ত্রী সীতা দেবী লক্ষ্মণকে নিয়ে যখন বনে গিয়েছিলেন আর রাবণ বেটা যখন সীতা দেবীকে হাইজ্যাক করে নিয়ে যায় তখন কি কান্না, স্ত্রীর বিরহে রামচন্দ্র তিনি স্ত্রীকে কি করে উদ্ধার করবেন। কাঁদতে কাঁদতে কোথায় গিয়েছেন? ঘুরতে ঘুরতে ওই শবরীর বাড়ির কাছে জঙ্গলের শবর একটি কুটির নিয়ে করে আছে। তৃষ্ণার্ত শ্রীরামচন্দ্র লক্ষণকে নিয়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে ওই কুটিরে গিয়েছেন। সারা দেহ থেকে আলো ছড়াচ্ছে ভগবান রামচন্দ্রের। শবরীকে বলছেন, এ মা তোমার ঘরে কিছু খাবার থাকতে দাও, আমি খুব তৃষ্ণার্ত ক্ষুধার্ত। শবরী কি করলেন তিনি তো চিনেন না, কিন্তু দেহ থেকে আলো ছড়াচ্ছে। বলছে, এগো তোমরা কারা, আমার বাড়িতে গরিবের বাড়িতে এসছো। রামচন্দ্র পরিচয় দিলেন, আমি রঘুপতি রাঘব রাজা রাম। শুনে কি খুশি হলেন, পাদ প্রক্ষালন করালেন, চরণ ধুইয়ে দিলেন। সবারই ভাবলেন যে আমার জীবন সার্থক, অনেক দিনের তপস্যা, রামচন্দ্র আমার কুটিরে এসছেন। তিনি কি করবেন কিনা, ভগবান আসলে ব্যস্ত হয়ে যায় না অতিথি আসলে কি করবেন। যখন এমন অবস্থা তখন তিনি কি করলেন, পাদ প্রক্ষালন বলে যে খেতে দাও মা ক্ষুধার্ত। তিনি ওই যে ঝুড়িতে এত ফল অর্ধেক খাওড়া এইগুলা নিয়ে আসলেন দেওয়ার জন্য। দেখে লক্ষণের নাক ছিটকালেন, এই তা কি করে হয়, আমরা ভগবান, আমার ভাই ভগবান, আর তুমি পাও না খাওড়া ফল দিয়েছ। তখন রামচন্দ্র বললেন, ভাই লক্ষণ তুমি তো ফলের উপরটা দেখেছ, ভেতরটা তো দেখো নাই। এই ফলের ভিতরে কতটুকু ভক্তি আছে তুমি তো দেখো নাই, কতটুকু প্রেম আছে, কতটুকু ভালোবাসা আছে। খাও খাও, খেয়ে দেখো অমৃত। সেই ফল তিনি গ্রহণ করেছিলেন। তাহলে গীতার কথা ঠিক আছে কিনা, পত্র পুষ্প ফল দিলেই শুধু ভগবানকে পাওয়া যায়। কি বাকি থাকলো মা? জল বাকি থাকলো। এখন একটা শ্লোক নিয়ে আলোচনা করলে তো সারা রাত চলে যাবে। জল দিয়ে একটু সংক্ষেপে বলি। জল দিয়ে আমাদের পাশের বাড়ির লোক ভগবানকে এনেছিলেন। পাশের বাড়ি মানে সুনামগঞ্জ, তো আমাদের পরের জেলা সুনামগঞ্জ না। কয়দিন পরে পন্থীতে আমরা যাব না, মধু কৃষ্ণা ত্রয়োদশীতে পন্থীতে যাই না আমরা। সেইখানে একজন বুড়া মানুষের নাম অদ্বৈত প্রভু, বৃদ্ধ না, মহাপ্রভুর চেয়ে 52 বছরের বড়। তিনি যখন কলির জীবকে উদ্ধার করার জন্য ভগবানকে ডাকছেন, তুমি আসো তুমি আসো, তুমি না আসলে আমাদের কেউ রক্ষা করতে পারবে না। তিনি গঙ্গায় তুলসী দিয়ে জল দিতেন, জল দিতেন আর তুলসী ভাসাতেন। জল দিতে দিতে, গঙ্গার জল দিতে দিতে তিনি ভগবানকে নামিয়ে এনেছেন, ভগবানকে পৃথিবীতে এনেছেন। এর জন্য অদ্বৈত প্রভুকে বলা হয় গৌরানা ঠাকুর। কি বলা হয়? গৌরানা। গৌর মহাপ্রভুকে এনেছেন শুধু জল দিয়ে। আমরা আরেকটু আগাই, আমার কোনো দোষ নাই, ঘড়ির কাঁটা ঘুরছে তো। যা হোক, আমরা আরেকটু আগাই। ভগবানকে পেতে গেলে কিছুই লাগবে না, কি লাগবে? ভক্তি, ভালোবাসা। আমরা ভগবানকে ভালোবাসি কিনা, ভালোবাসি। এই প্রভু তো মাথা নাড়াচ্ছে। ভালো, আমরা ভগবানকে ভালোবাসি, বাসি মা, পোড়াপড়ি বাসি তো। আচ্ছা তাহলে একটু পরীক্ষা হয়ে যাক। ভগবানকে যদি ভালোবাসি, কদিন আগে ফেব্রুয়ারি মাস ছিল না, 14 ফেব্রুয়ারি কি বলি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। ভগবানকে বাদ দিলাম, আমরা যাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, বন্ধুকে ভালোবাসি, বাইকে ভালোবাসি, প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে, যাকে ভালোবাসি তাকে কি ফুটা ফুল দেই না লাল তাজা গোলাপ দেই? কোনটা দেই? एकदम रेड रोज क्लियर जाके ভালোবাসি ताजा फुल देई ना फुटा फुल देई निश्चय ताजा फुल देई অথচ অনেকেই বলেন এই নতুন বউ ঘরে আসছে এখনো বয়স হয় না আর কয়দিন পরে একাদশী করবে বলে না ছোট ছোট বাচ্চারা যখন পার্টি আসে গীতা পড়ে তিলক কাটে এই তোদের এখনো বয়স হয় নাই আরেকটু পরে একাদশী করবি এই দেহটা যদি আমার তাজা ফুল হয় বুড়ো বয়সে ভগবানকে দিয়ে লাভ হবে আমি যে বুড়ো বয়স পর্যন্ত বাঁচবো তার নিশ্চয়তা কেউ দিতে পারি না এখন নিজেকে প্রশ্ন করুন আপনি কতটুকু ভগবানকে ভালোবাসেন আমরা তো অপেক্ষা করি না না ছোট ছোট বাচ্চারা যাবে না কীর্তনে ছোট ছোট ছেলে মেয়েরা গীতা পড়বে কেন ছোট ছোট ছেলে মেয়েরা একাদশী করবে কেন ওরা নিয়ম মাস আরে ছোটবেলায় করতে হবে ইটস এ ফ্রেশ রেড রোজ একদম তাজা লাল গোলাপ এইটি তো ভগবানকে দিতে হবে আমি কি বুড়ো বয়সে এই দেহটাকে ভগবানের সেবায় লাগাবো তখন তো আমার দেহই চলবে না তখন তো জড়া বেদি আরে বাবারে আঠত বেদনা বইতে বইতে ভাল লাগে না এরকম অবস্থা হবে না অনেকে পান আড়াচ্ছেন আরে কত কষ্ট আর তখন তো আমার দেহতে জড়া বেদি ঝরবে তখন তো ভগবানের সামনে প্রণামই করতে পারলাম না উফ এই অবস্থা হয়ে যাবে তার মানে কি ভগবানকে ভালোবাসতে হবে কখন রেড রোজ ভেরি ইয়াং লাইফ তবেই না ভগবানকে ভালোবাসে তাহলে ভালোবাসার ভগবান একটা কথা বলে ভগবান ভালোবাসার বড্ড কাঙাল কাঙাল তিনি যখন সত্যযুগের প্রহ্লাদ মহারাজ রূপে এসেছিলেন নরসিংহ অবতারে ভগবান এসেছিলেন প্রহ্লাদকে রক্ষা করার জন্য তখন এই কথাটি ভগবান বলেছিলেন নরসিংহ প্রহ্লাদ তোমার তো বাবা আছেন নরসিংহ অবতারে প্রহ্লাদের বাবা হচ্ছেন হিরণ্যকশিপু তোমার মা আছেন কয়াদু তোমার কত ভাগ্য তুমি মার কুলে উঠতে পারো আর দেখো আমার কত দুর্ভাগ্য ভগবান বলছেন নরসিংহ আমার তো মাও নাই বাবাও নাই আমি স্ফটিক স্তম্ভ থেকে জন্ম হয়েছে আহারে প্রহ্লাদ তোমার কত সৌভাগ্য আমি ভালোবাসার বড্ড কাঙাল ভগবান বলছেন আমি ভালোবাসার কাঙাল আপনারা উড়িষ্যাতে গিয়েছেন রথযাত্রা কেউ কি গিয়েছেন উড়িষ্যাতে আচ্ছা গেলাম না রথ দেখেছি তো রথ দেখেছি জগন্নাথের পুরীতে রথ যখন হয় রথের উপরে কয়জন থাকে জগন্নাথ বলদেব সুভদ্রা সেই মন্দিরে উড়িষ্যার মন্দিরে একজন ভক্ত ছিলেন তিনি যে কতটুকু ভগবানকে ভালোবাসলে পাওয়া যায় দেখেন তার নাম ছিল রঘুদাস খুব মন দিয়ে খেয়াল করতে হবে তিনি প্রচণ্ড গরিব একটি ভাঙ্গা ঘরে থাকেন কিচ্ছু নাই রঘুদাস এত গরিব তিনি ভাবলেন জগন্নাথকে একটি ফুলের মালা দেবেন আমরা মনে মনে চিন্তা করি না আমার গাছের পেঁপেটি হয়েছে ভগবানকে দেব আমরা কিভাবে ভাবি বাজারে ভালো একটি তরকারি পেলে যদি আজকে ভগবানকে রান্না করে দিতে পারতাম না ভাবি কালে আমি খাবো না ভগবানকে দিয়ে খাবো গীতায় কিন্তু ভগবান বলেছেন আমরা যারা ভগবানকে না দিয়ে খাই আমরা কিন্তু চুরির জিনিস খাই আমার কথা না গীতায় বলেছেন ইয়াত করো সো ইয়াত নাসি তুমি যাই করো যাই দান করো যাই আহার করো সব কিছু আমাকে নিবেদন করে খাবে তাই না আমি যখন এসেছিলাম ওই দিকে একটা ঘরে বসেছি এই মা এখানে আছেন কিনা এই কমিটির পক্ষ থেকে আমি আসার সাথে সাথে একটা পাত্র করে ফল নিয়ে এসছেন খুব সুন্দর অনেকগুলো ফল আমি কি বলেছি মা যে একটা তুলসী পাতা আনেন এনেটাতে দিয়ে মনে মনে ভগবানকে পারমিশন নিয়ে তারপর আমি খেয়েছি তার মানে কি তাকে নিবেদন না করে কিছু খাওয়া যাবে না সব কিছু তো ভগবানের আচ্ছা বলুন তো আমরা কি কিছু নিয়ে এসেছি পৃথিবীতে আমি যেদিন আসছি আপনি যেদিন আসেন ন্যাংটা আসি নাই আবার যেদিন চলে যাবো সেদিন ন্যাংটাই যাব কিছু কি নিয়ে যাব সাথে তাহলে শোনেন সেই জগন্নাথের পুরীতে রঘুদাস নামে একজন ভক্ত ছিলেন কি নাম বলেছি রঘুদাস তিনি এতটাই গরিব ছিলেন কিন্তু তার মনে বড় সাধ ছিল যে জগন্নাথকে একটি মালা দেবেন এখন ফুল কিনবেন পয়সা কই অনেকের বাড়িতে গিয়ে ভিক্ষে করে চেয়ে চেয়ে কিছু ফুল আনলেন ফুল তো এনেছেন এখন মালা কিনতে সুতা লাগবে না সুতা কিনতেও তো পয়সা লাগবে সুতা পাবেন কই তখন রঘুদাস কি করলেন কলা গাছের পাশলা আছে না খুলটির সাইডে যে থাকে মামনি পাশলা চিনো তো কলা গাছের পাশলা দিয়ে মালা গীতা যায় সুতা বেরোয় रघुदास की करलेन सेई कलार पाँचला दिए माला गाथलेन खूब प्रेम निये भगवान के भालोबेशे मालाटी दिते जगन्नाथेर मंदिरे निये गेलेन। निये जगन्नाथेर पूजारीदेरके बला हय पांडा। कि बला हय? पांडा। देखतेओ एकेबारे गुंडार मतोई खूब साइज बड़ो। যারা গিয়েছেন পুরীতে দেখবেন। পূজারীকে গিয়ে বললেন রঘুদাস যে আমি ভগবান জগন্নাথের জন্য একখানা মালা নিয়ে এসেছি, আমার মালাটি জগন্নাথকে দেন। পূজারীরা তো চিনে রঘুদাসকে, তুমি যে মালা গিঁথেছো ফুল পেলে কই? বলে ফুল আমি ভিক্ষা করেছি। সুতা পেলে কই? বলে সুতা কেনার তো পয়সা নাই। তো কি করেছো? আমি কলা গাছের পাঁচলা দিয়ে মালা গিঁথেছি। ও তাই? দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। অসুচি কোথাকার, কলা গাছের পাঁচলা দিয়ে জগন্নাথকে দেব? দূর হয়ে যাও। রঘুদাস মালাটি বুকে নিয়ে তার ভাঙ্গা কুটিরে এসছে, বুকের উপর রেখে মা রঘুদাস কাঁদছে। হারে জগন্নাথ, তুমি না করুণার সিন্ধু, মানে করুণার সাগর, তুমি না দয়ার সাগর। আমার না হয় পয়সা নাই, কিন্তু আমার তো প্রেম আছে, আমি তো তোমাকে ভালোবাসি। আমার হয়তো সুতা কেনার পয়সা নাই, কিন্তু মালাটি তো তোমার প্রেম আছে। তুমি আমার মালাটি গ্রহণ করলে না জগন্নাথ। মালাটি নিয়ে কাঁপছে বুকের উপর রেখে। ওই দিন ওই রাত্রিতে প্রভু যখন জগন্নাথকে নিদ্রা দেয়া হবে, রাত্রে নিদ্রার পূর্বে আমার ভগবানকে সাজানো হয় বড় মন্দিরগুলাতে, এটাকে বলে শৃঙ্গার, বড় শৃঙ্গার লাগে। ওই দিন যখন পান্ডারা জগন্নাথকে মালা দিচ্ছে পড়ে যাচ্ছে, ফুল দিচ্ছে পড়ে যাচ্ছে, ভগবান নিচ্ছেন না। পান্ডারা চিন্তা করলেন নিশ্চয়ই কোথাও অপরাধ হয়েছে। তারা মাথা ঠুকছেন পাষাণে, কাঁদছেন, হে জগন্নাথ আমাদের কি অপরাধ হয়েছে? জগন্নাথ বললেন দৈব বাণী রূপে, হে পূজারীগণ, আমার এক ভক্ত রঘুদাস সে একটি মালা এনেছিল, তোমরা ওর মালাটি আগে আনো, তবেই না আমি তোমাদেরটা গ্রহণ করতে পারি। সকলেই অনেক রাত্র হয়ে গিয়েছে, জগন্নাথ ঘুমাচ্ছেন না, ডাকতে ডাকতে যাচ্ছে রঘুদাস রঘুদাস। ডাকতে ডাকতে গিয়ে দেখেন পূজারীরা, তখনও রঘুদাস ওই কুটিরের ভেতরে মালাখানি বুকে নিয়ে কাঁপছে। হে জগন্নাথ, তুমি আমার মালাটি নিলে না। পূজারীরা বলছে হে রঘুদাস, তোমার মালাখানি দাও, না হলে আজকে জগন্নাথ ঘুমাচ্ছেন না, তোমার মালাখানি দাও। হে রঘুদাস, তুমি কি জগন্নাথকে এতই ভালোবাসো? মালাখানি নিয়ে যখন জগন্নাথকে দেয়া হলো, জগন্নাথ ঘুমিয়ে পড়লেন। হে ভক্তগণ, পরের দিন জগন্নাথ একটি বালকের বেশ ধরে রঘুদাসের সাথে খেলা করেন, রাজার বাগানে কাঁঠাল চুরি করেন। হে ভক্তগণ, এর পরের কথাটি খুব মন দিয়ে শুনেন, ভগবানকে ভালোবাসলে যে ভগবান সহযোগিতা করেন। সেই রঘুদাস এত গরিব, তার কেউ নাই, একা একটি ভাঙ্গা কুঠিরে থাকে। একবার রঘুদাসের এত বেমু হলো মা, এত অসুখ হলো, রঘুদাসের কাপড় নষ্ট হচ্ছে, বিছানায় শুয়ে আছে, কাপড় চোপড় নষ্ট, দুর্গন্ধ, কখনো জ্ঞান থাকে কখনো অজ্ঞান হয়ে যায়। এমন যখন অবস্থা রঘুদাসের, হে ভক্তগণ, অনাদিরাদি গোবিন্দ জগতের নাথ জগন্নাথ তিনি আর থাকতে পারলেন না। রঘুদাসের ঘরে একটি বালকের বেশ ধরে তিনি প্রবেশ করলেন। রঘুদাস তো অজ্ঞান হয়ে আছে মলমূত্রের মধ্যে। অনাদিরাদি গোবিন্দ আমার জগন্নাথ তিনি কি করলেন? নিজের হাতে রঘুদাসের মলমূত্র পরিষ্কার করে দিলেন। নিজের হাতে, হে ভক্তগণ, অনাদিরাদি গোবিন্দ জগন্নাথ নিজের হাতে রঘুদাসের মলমূত্র পরিষ্কার করে দিলেন। নিজের হাতে তার গায়ে চন্দন লেপন করে দিলেন। যখন রঘুদাসের জ্ঞান ফিরল, হে ভক্তগণ, রঘুদাস চেয়ে দেখি ভগবান জগন্নাথ তার সামনে বলছে, হে জগতের নাথ জগন্নাথ, তুমি না বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি জগৎ পিতা হয়ে এই নিকৃষ্ট কাজটি তুমি করতে পারলে? জগন্নাথ বললেন, হে রঘুদাস, যেদিন তুমি কলার পাঁচলা দিয়ে মালা দিয়েছিলে সেই প্রেমের মালায় তো তুমি আমাকে কিনে নিয়েছো, আমি তো তোমার কাছে ঋণী হয়ে গিয়েছি। আমি ভক্তের ভক্তির কাঙাল, সেই প্রেমের মালায় তুমি আমাকে কিনে নিয়েছো, তাই আমি তোমাকে এই সেবাটুকু দিচ্ছি। তিনি হচ্ছেন ভগবান জগতের নাথ জগন্নাথ। বিভিন্ন রূপে বাসুঘোষ কি বলেছেন? বাসুঘোষ বলে করিজুর হার যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সব এক। এই কলিযুগে শ্রীমন মহাপ্রভু রূপে কলিযুগ পাবন অবতার এসে আমাদেরকে উদ্ধার করেছেন। দেখুন ভক্তগণ, আমরা আরেকটু আগে শেষ করতে পারবো না, 10টা 5। আমরা কোন অধ্যায়ে ছিলাম মা? নবম অধ্যায়ে। নবম অধ্যায়ে 26 নম্বর শ্লোক বলেছিলাম, আরেকটা শ্লোক বলে একটা জান দেব। 31 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অর্জুন, আমি বলবো না, তুমি আমার হয়ে সমস্ত জগৎবাসীকে প্রতিজ্ঞাপূর্বক জানিয়ে দাও, কন্তেও প্রতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি। হে অর্জুন, আমি বলছি না, আমার হয়ে জগৎবাসীকে জানিয়ে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কি বলেছেন? আমার ভক্তের কখনো বিনাশ হয় না। নমে ভক্ত প্রণশ্যতি, প্রতি জানিয়ে দাও। রাকে হরি মারে কি? প্রহ্লাদকে তিনি বাঁচান নাই, বিষের মধ্যে দিয়েছে, পাহাড় থেকে ফেলে দিয়েছে, মত্ত হস্তির পদতলে দেয়া হয়েছে। প্রহ্লাদকে কি মারা গিয়েছে? তার পিসিমা হোলিকা আগুনে নিয়ে বসে আছে। আমরা কয়েকদিন আগে হোলি খেলেছি না, আবির মেখেছি না, মনে আছে তো? ও আরেকটা দুল হয় না, দুলের পরে পঞ্চদুল। পঞ্চদুল কে আজকে না গতকালকে ছিল পঞ্চমদুল, আরেকটা করে কোথাও কোথাও অষ্টম দোল। এই উৎসবটার নাম কি বলে? আমরা হোলি উৎসব বলি না, হ্যাপি হোলি। কেন হোলি বলি এটা আমরা জানি কি? হিরণ্যকশিপুকে আমি একটু বলি হোলি জায়গাটা শুধু। হিরণ্যকশিপু প্রহ্লাদকে যখন কোনোভাবেই মারতে পারছিল না, তখন তার বোন হিরণ্যকশিপুর বোনের নাম ছিল হোলিকা। সে বলল, সে অগ্নিদেবের কাছে অনেকদিন তপস্যা করে এমন একটি বর পেয়েছিল, একটা চাদর পেয়েছিল, আগুন থাকে পুড়তে পারবে না, পোড়াবে না। তখন হোলিকা এসে তার দাদাকে বলেছিল, হিরণ্যকশিপুকে, দাদা তোমার শত্রু তোমার ছেলে প্রহ্লাদকে তো মারতে পারছো না কোনোভাবেই, আমি তোমাকে হেল্প করতে পারি। বলি কি? আমি এমন একটা বর পেয়েছি আমার গায়ে আগুন লাগবে না। আগামীকাল কি করব? আমি প্রহ্লাদকে কুলি নিয়ে বসে থাকবো, তুমি চারদিকে আগুন লাগিয়ে দিল, আমি তো মরবো না, তোমার শত্রু মরে যাবে। কিন্তু রাকে হরি মানে কি? প্রহ্লাদকে কুলে নিয়ে হোলিকা বসে আছে, পরের দিন আগুন জ্বালিয়ে দিয়েছে। তিনি তো বট পেয়েছিলেন, কিন্তু এই বটটি খারাপ কাজে ব্যবহার করলে কি কাজে লাগবে? আর প্রহ্লাদ হচ্ছেন বিষ্ণু ভক্ত, বৈষ্ণব, বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই। যখন আগুন দেয়া হলো, হোলিকা পুড়ে গেল, প্রহ্লাদের কিচ্ছুটি হলো না। সেই থেকে শব্দটি আসছে হোলি উৎসব, হোলিকা থেকে হোলি। কেন কোথাও কোথাও দেখবেন যেদিন হোলি হয় তার আগের দিন চাচর পোড়া হয়, ওই যে লতা পাতা জমা করে নেড়া পোড়া বলে। নেড়া পোড়া মানে হোলিকাকে পোড়া হয়, মানে অসুন্দর অসত্য খারাপ জিনিস আমরা ধ্বংস করি, ভালোকে রাখবো। এই হোলি উৎসব করা হয়, সারা ভারতবর্ষেই হয়। আর অনেক কাহিনী আছে, আমার সময় যেহেতু কম। ওই যে আমরা রং মাখি, আবির দিই, এটার অনেকগুলো তথ্য আছে। একটা জায়গায় আছে, ভগবান কৃষ্ণ যখন খুব ছোট, কৃষ্ণ কি গায়ের রং ফর্সা? ও কৃষ্ণ মানেই তো কালো, সর্বাকর্ষণী, শ্যামতন, নবীন মেঘের মতো। তিনি তার মাকে একদিন বলছিলেন, মা যশোদাকে, মা গো, রাধারানী কত সুন্দর না, গায়ের রং তপ্ত কাঞ্চন বর্ণা, কাঁচা সোনার মতো। ললিতা বিশাখার সকলেই সুন্দর। মা দেখো দেখো আমি কত কালো, মনে একটু কষ্ট লাগে না? সবটা ফর্সা আমি কালো। মা কি করা যায়? তখন নন্দ মহারানী বলছিলেন ঘরে আবির আছে, তুমি কাল গিয়ে কি করবে, ওদেরকে তুমি রং মাখিয়ে দেবে, তাহলে কি হবে, সব একাকার হয়ে যাবে। এখন মায়ের কথা মতো কানাই কি করেছিলেন, তার দলবল নিয়ে একেবারে সমস্ত আবির নিয়ে দুল পূর্ণিমার দিন, ফাল্গুন মাসের পূর্ণিমার দিন তিনি কি করেছিলেন, রাধারানী ললিতাদের সকলকে ছুঁড়ে মেরেছিলেন আবির, আর ওরাও পাল্টা দিয়েছিল। তখন সকলে প্রিন্টেড হয়ে গিয়েছে একই কালার, কি কৃষ্ণ আর রাধা আলাদা কোনো কালার, যে সব একাকার হয়েছে। এই কারণে আমরা আবির মাখি। তবে একটি ছোট্ট কথা আছে, কথাটি হচ্ছে যে আমরা যে আবির মাখি, যখন গোবিন্দকে চরণে দিয়ে আবিরটা আমরা নিবেদন করি, সেই আবিরটা যেন আমরা কারো পায়ে না দিই। মাথায় দেয়া যাবে, গালে দেয়া যাবে, উপর অংশে দেয়া যাবে। এই প্রসাদে আবিরটা যেন কখনো আমরা পায়ে না দিই, এটা মনে রাখতে হবে। আমরা গল্প করছি, গীতা আলোচনা করছি, ফাঁকে ফাঁকে কিন্তু তথ্য দিচ্ছি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এখানে ভগবান কি বলছিলেন, নমে ভক্তা প্রণেশ্বতী, ওই জায়গাটিতে ছিলাম, আরেকটু আগে নমে ভক্তা প্রণেশ্বতী নিয়ে কথা বলে অনেক সময় যাবে। একটা শ্লোক ড্রপ দিয়ে যাই। দশম অধ্যায়ের নাম কি, বিভূতি যুগ। বিভূতি যুগে অর্জুন যখন বলছিলেন তাহলে আমরা কেমন করে থাকবো, তখন ভগবান বলছেন তুমি আমার সাথে যুক্ত থাকো, কানেক্টই তুমি। আচ্ছা বলে তুমি, চমৎকার লাইটিং স্টেজ সাজানো হয়েছে, মেইন লাইনের সাথে একটা কুটির তার আনছে না, মেইন লাইন কেটে দিলে কি লাইট জ্বলবে? বড় বড় লাইট দিলে জ্বলবে না। ভগবান বলছেন দশম অধ্যায়ে 10 নম্বর শ্লোকে, বিভূতি যুগ তেষাম সততয়ুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি উগমতম এন মাম পয়ান্তিতে। হে অর্জুন, যে নিত্য ভক্তিযুগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার ফলে সে আমার কাছে চলে আসে। এখন আপনারা বলবেন আমাদের এত কাজ, কি করে ভগবানের সাথে যুক্ত থাকি? সকল কাজে পাই যে সময়, তোমারে ডাকিবারে সময় নাই। এত ব্যস্ত, কারো চাকরি, কারো ব্যবসা, কারো গৃহকার্য। আচ্ছা বলুন তো, হাতে কাম মুখে নাম যুক্ত থাকা যায় না? এই যে মায়েরা গল লেপা বলে না, এরকম করে ঘর মুছেন। আচ্ছা এরকম করে ঘর মুছেন সময় যদি বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মোছা কি বন্ধ হলো? আপনি ছেড়ে দিয়ে রান্না করেন না, একদম না, নাই তো নিষেধ নাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ভগবানের কি বাদ দিলাম, কাজ কি বন্ধ হলো? আমরা রোয়া রোপণ করি, কিংবা চা পাতা তুলি, কিংবা গাছ কাটি, এরকম করে বলি না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, কাজ কি বন্ধ হলো? ইচ্ছে থাকতে হবে, ভগবানের সাথে যুক্ত থাকতেই হবে। যুক্ত না থাকলে আপনি নাই আমি নাই, মেইন লাইন কেটে দিলে নাই। এইখানে ভগবান হৃদপন পিঞ্জরে বসে ধুক ধুক করছে, এই পাখিটি যখন ভারী বের হয়ে যাবে, এই দেহটার কোন মূল্য আছে? আমি যতই স্নো পাউডার লাগাই, এটা তো পচা গলা মাংসপিণ্ড, কেউ দাম দিবে? কোনো লাভ হবে না। যতক্ষণ পাখিটা আছে ততক্ষণ আমার দাম আছে, পাখি নাই তো আমি নাই, এটা তো খাঁচা পড়ে থাকবে। এটা ভাড়াটিয়া বাড়িতে আছে, মালিকের যখন পছন্দ হবে না বলবে গেট আউট, যে কোনো মুহূর্তে দেহ থেকে আমাকে বের করে দিতে পারে। কাছেই গীতায় ভগবান বলছেন তুমি যুক্ত থাকো। তারপরে যদি আমরা যুক্ত না থাকি, একাদশ অধ্যায়ে ভগবান ভয় দেখিয়েছেন, ছেলেমেয়েরা যখন কথা শুনে না, এই তুমি যুদ্ধ করো, তুমি শুনছো না, তখন আমরা ছেলেমেয়েদেরকে ভয় দেখায়। টিচার বা ম্যাডাম যখন স্টুডেন্টস কথা শুনে, এই বেদ নিয়ে ভয় দেখায়। যদি আমরা বেদ দেই না, অর্জুনকে তিনি দিব্য দৃষ্টি দিলেন কুরুক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে, একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন, সমস্ত কিছু বদলে গেল। যে কৃষ্ণ তার সমান সমান ছিল, হঠাৎ দেখা গেল ভগবান বড় হতে 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 মাথায় কোথায় গিয়ে ঠেকেছে দেখা যাচ্ছে না। হাজার হাজার মাথা, লক্ষ লক্ষ বাহু, লক্ষ লক্ষ সূর্যের আলোকে। অর্জুন তো ভয় পেয়ে বলছে তুমি কে, এই রূপ সম্বরণ করো, আমি দেখতে পাচ্ছি না। ভগবান বলেন অর্জুন আমি হচ্ছি কাল, দি টাইম। আমি সবাইকে ভালোবাসি, আমি চাই সকলেই গীতা পাঠে আসুক, মন্দিরে আসুক, তীর্থস্থানে আসুক, किन्तु यदि नाओ आसे आमी तो आमार सन्तानके फेले दीते पारी ना। आमी सकलेर काछे मृत्युर पूर्वे एक बार होलेओ जाई काल रूपे, तखन बोलते पारबे ना जे आमार समय नाई, आमार जी बांगलार सिरियल देखार समय जाच्छे। तखन बोलते पारबे ना जे टाच मोबाइले सेटिंग करते पासिंग टाइम। नो एक्सकिউজ, पालाबार पथ नाई। जमाचेर पीछे सब रेकर्ड होच्छे, চিত্রগুপ্ত সব রেকর্ড করে রাখছে। কেউ যদি মৃত্যুর পরে, যমরাজ কিন্তু ভালো, আমরা খারাপ বলি না, তিনি তো জাস্টিস বিচারক। আমরা সারা জীবন কি করেছি সেটা একটা ভিডিও রেকর্ড করা হয়, এখানে চিপসটা বসানো আছে। মৃত্যুর পরে যমরাজের কাছে দেখা হয়, যমরাজ বলেন দেখো দেখো লোকটি কি করেছে, তাকে কোথায় দেব, কয় মাসের জেল দেব, তাকে কোন নরকে দেব। আমাদের তো ২৮ প্রকার নরক আছে, समय नहीं आज के आकदिन शुद्ध ২৮ प्रकार नरक नहीं कथा बोलो, ২৮ प्रकार नरक आछे। जमराज तार जे सेक्रेटारी चित्रगुप्त, अपनारा बोलें ना सत्यार दिन दिके लेखे, सत्या बोलेंनी ৬ नम्बर दिन के सत्यार दिन दिके दुई कांधे दुई मोहरे लिखते आसे डायरि। तो से लिखते से समस्त रेकर्ड भिडियो रेकर्ड जमराजेर काछे देखाच्छे। বলো তো এই লোকটি কি করেছে, বলে কোনো ভালো কাজ করে নাই, সারা জীবন ঠকাঠকি করে। আর একটু দেখো না, এই লোকটি ভাইয়া ভাইয়ে ঠকাঠকি করেছে। আর একটু দেখো, সে তো পরস্ত্রী গমন করেছে, বলে আরেকটু দেখো। মানে জমরাজ চাচ্ছেন যাতে কম শাস্তি দেওয়া যায়। তো তুমি দেখো চিত্রগুপ্ত দেখো, বলছে না কোনো ভালো কাজ করে নাই, বলে আরেকটু দেখো, সে পরস্ত্রী গমন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। যখন সব দেখছে কোনো ভালো কাজ করে নাই, জমরাজও চিন্তা, বলছে না আরেকটু দেখো। সব শেষে বলছেন হে রাজন, এই লোকটি একটি ভালো কাজ করেছে। বলে কি করেছে, তার সমস্ত জীবন যতই খারাপ করো, আমি দেখেছি তার জীবনের ডায়েরিতে একদিন বেগম কাম মন্দিরে বসে সে গীতা শ্রবণ করেছিল, অতএব তার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। অন্তত একদিন তো গীতা শুনেছে, তাকে ডিলিট করে দাও, সমস্ত পাপ তুমি ডিলিট করে। হতেও তো পারে আপনার পরম ভক্ত মন্দির শুনছেন। আমরা তো দেশ বিদেশে সারা পৃথিবীতে ঘুরে বেড়াই। মজার কথাটা, আমাদের হাতে খুব বেশি সময় নাই, ভগবানকে আমরা পক্ষে নেব, ওই জায়গাটিতে একটু আগাই, একটু লাভ দেই। আজকে অনেক কথা জমা থাকুক, সময় যেহেতু বেঁধে দিয়েছে, সময় বেঁধে দিলে একটু সমস্যা হয়, আমাদেরকে ছেড়ে দিতে হবে। ভক্তরা যতটুকু চায় ততটুকু আমরা সাথ দিতে চেষ্টা করি। ভগবান একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যখন দেখিয়েছেন, অর্জুন দেখলো কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান হা করে দাঁড়িয়ে আছেন, মুখের ভিতরে অগ্নিকুণ্ড, যজ্ঞস্থলী, করাল দাঁত, বড় বড় দাঁত, দুর্যোধন দুঃশাসন উড়ে উড়ে ভগবানের মুখে ঢুকছে। ওই যে বলছিলেন অর্জুন তুমি মার আর কে, আমি তো মেরে রেখেছি, দেখো সব আমার মুখে এসে প্রবেশ করছে। ভয় পেয়ে অর্জুন তখন কি বলেছে, এইবার কৃপা করে তুমি আমার গুরু হও, আমাকে শিষ্য বানাও। সারেন্ডার ডরাইয়ের জায়গা তাইছে নি, কই করিসে বচনান্ত, এবার তুমি যা করতে বলবে আমি তাই করব। প্রথম তো একটা ভাব আছেন আমি রাজার ছেলে, তা আমরাও ভগবানের নাম নেই না, কিন্তু ডরাইলে নেই। কোন সময় জানেন, যে বৈশাখ মাস আইতেছে, জিলকি মারে ঠাডা দেয়, তখন কি খোয়া লাগে রাম নাম লেও, যে ঠাডাটা মারে কই রাম 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 রাম, ঠাডাও শেষ রাম নামও শেষ। হরি বল, ঠিক কিনা? তখন কয় এ বেটি রাম নাম লো, যে জিলকিটা আমার রাম 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 রাম, ঠাটাও শেষ রাম নামও শেষ। হরি বল। তার মানে কি, ভয় না পেলে আমরা ভগবানের নাম নিই না। অর্জুন তো ভয় পেয়ে বলছে এইবার তুমি আমার গুরু হও, আমাকে শিষ্য বানাও, এইবার তুমি যা করতে বলবে তাই করবো, আগে কইছে যুদ্ধ করবো না। ভগবান বলছেন করিষ্যে বচনম, তখন ভগবান বলছেন যুদ্ধ চ। এই কথাটি অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগে বলেছেন, সপ্তম শ্লোকে ভগবান বলছেন যুদ্ধ চ মাম অনুস্মর, তুমি যুদ্ধ করো আমাকে স্মরণ রেখে। দেখেন কি শিক্ষা গীতা দিয়েছে। যুদ্ধ মানে কুরুক্ষেত্রের যুদ্ধ না, আমাদের সংসার যুদ্ধ। আমরা কি যুদ্ধে নাই? কি করে কালকে বাজারাইতো, করোনায় কত লেখাপড়ার ক্ষতি করছে, কি করে কাবার দেওয়া যাবে, ভালো স্কুলে ভর্তির জন্য যুদ্ধ, মেডিকেলে ভর্তির জন্য যুদ্ধর পরে পড়াশোনা শেষ হলে চাকরির জন্য যুদ্ধ। যুদ্ধ কোথায় নাই? ভগবান গীতায় কি বলেছেন, যুদ্ধ চ মাম অনুস্মর, তুমি যুদ্ধ করো আমাকে স্মরণ করে। ক্লিয়ার? আমরা আসি ওই জায়গাটিতে, একটু জাম দিই, নিলে শেষ হবে না। ১৬, ১৭, ১৮ ভগবান কে পক্ষে নেব, এই তো কথা ছিল। एर उत्तर भगवान दुई जगह दिए 18 नाम की मुखसुयोग नवम नाम की राजविद्या राजयोग जो छात्र छिलाम जे प्रश्नटा इम्पोर्टेंट आमरा डबल स्टार दिताम वेरी वेरी इम्पोर्टेंट ताई करताम ना मा वेरी वेरी भगवान देखें गीता एकटा श्लोक प्राय दुई बार बोलेछेन अद्भुत ना घटनाटा तार माने कि एटा गुरुत्वपूर्ण वेरी इम्पोर्टेंट नवम अध्याय 34 नम्बर श्लोक राजविद्या राजयोग आबार 18 अध्याय 65 श्लोक माने पक्षे नेयार उत्तर दुई बार बोलेछेन कि बोलेछेन अर्जुन शुनो मनमना भव मद भक्त मदयाजी माम नमस्कुरु मामेव सत्यमेते प्रति जाने प्रियोसी में सुंदर ना श्लोकटा भगवान की बोलছেন मनमना भव माने आमार कथा भावो मद भक्त आमार भक्त हो मदयाजी याजी माने जाजी माने जाजन माने पूजा आमार पूजा करो माम नमस्कुरु आमाके नमस्कार करो ताहले सत्यि प्रतिज्ञा करे कथा दिच्छी तुमी आमाके पक्षे पाबे उत्तर आछे दुइबार बोलेछेन मनमना भव आमार कथा भावो मद भक्त आमार भक्त हओ मद जाति आमार पूजा करो माम नमस्कुरु आमाके नमस्कार करो ताहले सत्यि प्रतिज्ञा करे कथा दिच्छी तुमी आमाके पाबे भगवानेर ठेका लागছে प्रतिज्ञा करते किन्तु खुल्ला देखेन गीताय कथा बोला आछे तबे शेषे कथाटा बोली नाई एकटु कन्डिशन आछे एई श्लोकेर शेषे कि बोलेछेन प्रियोसी मे जेहेतु तुमी आमार प्रिय हे अर्जुन तार माने कि जोदि आमरा भगवानेर प्रिय होते पारी तार कथा भाबी ताके पूजा करी अन्य कोनो ठाकुर देवतार कथा बला हय नाई महाप्रभु एसे बोलेছেন পরিষ্কার নিত্যানন্দকে মহরিদাসকে কি নির্দেশ দিয়েছেন শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্র মূর আজ্ঞা করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা কোথাও কি বলেছেন বলো মুক্তা কর তো মুক্তা কর তারপর গাছের গুড়া তো যেন ডাল ফালায় না যায় এইখানে ভগবান কি বলেছেন প্রিয় সীমে जेहेतु तुम्हें आमार प्रिय हे अर्जुन अच्छा बोलें तो सकल तो संसारी जे घरे तीनला चारला छेले मेये आछे सब छेले मेये कि मा बाबार काछे समान प्रिय हय प्रभु हय ना जे घरे दुइला तीनला बउ आछे सबाई कि शशुर शाशुड़ेर काछे समान प्रिय हय निश्चय ना कोन छेले मेये प्रिय हय जे छेले मेये मा बाबार मन जुगिये चले सेवा करे যে বৌমারা শ্বশুর শাশুড়ির মন যোগে আসলে সেবা করে তারাই তো প্রিয় হয় গীতা তো এই সিদ্ধান্ত দিয়েছে প্রিয়সী মে যেহেতু তুমি আমার প্রিয় অতএব আমি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পক্ষে পাবে আর পক্ষে পেলে আমরা ওই পাঁচটা জিনিস পাবো শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম এইটা দিয়ে তো শুরু করেছিলাম यत्र जुगेश्वर कृष्ण यत्र পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির দ্রবা নীতির মতির মম তাহলে কি দাঁড়া হলো सिद्धांत की दाड़ालो भगवान के भालोबासते हबे समय दीते हबे भगवान प्रिय होते हबे और प्रिय होलेई भगवान गीताय प्रतिज्ञा करे कथा दिच्छेन तुमी आमाके पक्षे पाबे आरेकटा श्लोक बोले आमरा शेष करे शेषेर दिके जाबो ताओ जोदि ना पारि बागान एलाकाय होतो नदी नाई सागर नाई किन्तु आमरा सकलेई मने करेन सातार जानी आमरा একটা ভব সমুদ্রে ডুবে আছি মায়ার সাগরে এই সাগর থেকে আমরা যদি সাঁতার জানিও বড় ঢেউ সাগরে কি উঠতে পারবো পারবো না আমি ডুবে আছি সাগরে তাহলে কি হবে উপর থেকে হেলিকপ্টার এসে আমাকে উদ্ধার করতে হবে এখন এত বিশাল সাগর হেলিকপ্টার থেকে আমাকে দেখবে কি করে যদি আমি হাতটা নাড়াচাড়া করি দূরবীন দিয়ে দেখতে পারবে তাই না মা উপর থেকে দেখতে গেলে তো হাতটা নাড়াচাড়া করতে হবে হাতটা তো তুলতে হবে দেখেন গীতায় কি সুন্দর সিদ্ধান্ত দেয়া আছে অর্জুন যখন জানতে চাইলো মনে করেন যে আমরা কিছুই করতে পারবো না তাইলে কি আমরা উদ্ধার পাবো না বলেন হ্যাঁ পাবে কি সুন্দর বলছেন 18 অধ্যায় 66 শ্লোকে বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ এই জায়গাটিতে একটি শব্দকে আমি ঠেস দিচ্ছি বইয়ে লেখা আছে গীতায় লেখা আছে ময়াকার মা ময়াকার মে ক অনুসার আমরা কি পড়ব মানে কম অর্থটা বুঝবো না पढ़ते होबे माम एकम एकमात्र आमार काछे। भगवान बोलছেন सर्वधर्मान परित्यज्य माम एकम शरणं व्रज अहं तुआ सर्व पापेभ्यो मोक्षस्यामि मा शुच। हे अर्थटा कि हे मायार जीव तुमी मायार सागरे डुबे आछो, आमी तो हाथ बाड़ी रेखेछि तुमी केवलमात्र हाथटी तुलो, आमी तुम्हें समस्त पाप थेके उद्धार करब। ए निये तुमी कोनो दुश्चिंता करो ना। शेषे कि बोला हयेछे मा सूचो माने डोन्ट वरी। कत क्लियर ना गीताय भगवान बोलছেন तुमी हाथटा तुलो कोले, आमी तो तुम्हें तोलार जोन्नो हाथ बाड़ी रेखेछि। एखन हाथटाओ जोदि ना तुली दोष कि भगवानेर? অথচ কই দেখেন এত বর্ষা কনস্ক্রিট উৎসব করছি ভগবান একবার আমার দিকে ফিরে চায় না। আরে কেমনে চাইবো? ভগবানের কাছে ভালোবাসি না, ভালোবাসতে হবে। ওই জায়গাটিতে ভগবান বলেছেন, ভগবান হচ্ছেন পরমাত্মীয়, তার সাথে সম্পর্ক নাই বলে আমরা কষ্ট পাই। মনে করুন ওই যে শুরুতে বলেছিলাম আমাকে এর আগে দেখেছেন কিনা, আজকে দেখা হলো প্রায় 2 ঘন্টা আমরা এখানে আছি। আগামীকাল বা তারপরে যদি আমি রাস্তা দিতে গিয়ে কখনো রিকশা থেকে পড়ে যাই, আপনারা কেউ না কেউ আগাবেন। যে লোকটাকে কোথায় যেন দেখেছি 2 ঘন্টা বকবক করেছে তাকে অন্তত হাসপাতালে দিয়ে আসে। কিন্তু আমার সাথে পরিচয় না থাকতো তখন কি করতেন? দেখি না করে চলেন। এটি তো স্বাভাবিক। তার মানে কি ভগবানের সাথে আমার সম্পর্ক নাই, এই জন্য ভগবান আমাকে রাস্তা থেকে উঠায় না। আপনারা একটা কথা বলেন না, বাবা আইলে গেলেন আত্মীয়তা, আসা যাওয়া থাকতে হবে, ভগবানের সাথে যোগাযোগ থাকতে হবে, তবেই না ভগবান আমাকে ভালোবাসলে তিনি রক্ষা করবেন। এখন তার সাথে আত্মীয়তাই রাখলাম না, তাহলে ভগবান কি করে ভালোবাসবেন? প্রায় 4-5 মিনিট আছে, শেষ করব 5 মিনিটে। আমরা মহাপ্রভুর কথা বলে শুরু করেছিলাম। কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু আমাদের লোক। আমরা হবিগঞ্জের লোক কিনা? জোনারগড় তো হবিগঞ্জে। আমরা যখন দেশের বাইরে কোনো প্রোগ্রামে যাই সকলে খুব খুশি হয়ে বলেন কি জানেন, ও আপনারা মহাপ্রভুর দেশ থেকে এসেছেন, মানে সিলেট, মহাপ্রভুর বাড়ি ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ, কিংবা বলেন মহাপ্রভুর আরো যারা পার্শ্বদ আছে সেন শিবানন্দ মৌলভীবাজার, অদ্বৈত প্রভু সুনামগঞ্জ পন্তিত্ব, কিংবা শ্রীবাস ঠাকুর অনি পণ্ডিত পাড়া বিয়ানীবাজার। আমরা মহাপ্রভুর দেশের লোক, আমাদেরকে এরকম জড়িয়ে ধরে। আপনাদের কৃপায় পৃথিবীর 19-20টা দেশে যাওয়ার সুযোগ হয়েছে। আমেরিকা, লন্ডন, সুইডেন, ডেনমার্ক, জাপান, বহু দেশ। যখন বাইরের ভক্তরা এরকম জড়িয়ে ধরেন, ইউ হ্যাভ কাম ফ্রম শ্রীহট্ট, সিলেট থেকে এসছেন, খুব খুশি। আমি বলি না একটু বেশি কথা আছে, বলে বেশি কি? গ্রাম দেশে একটা কথা হয় না প্রভু, যেটা মামার বাড়ির আবদার পাইছনি হয়নি, কেন কথাটা আসেনি মামার বাড়ির আবদার? তা আমরা এখন একটু বেশি আছে। আমার বাড়ি হবিগঞ্জ, আমরা সব হবিগঞ্জের লোক না, আমরা একটু বেশি আছে কি যে মহাপ্রভুর মামার বাড়ি কই? তোমরা খালি সিলেট গোলাপগঞ্জ দেখাও, মামার বাড়ি তো হবিগঞ্জের বাহুবল, মিরপুর, সচিবগঞ্জ। তাহলে হবিগঞ্জের লোক আমরা, খার বাড়ির লোক, মহাপ্রভুর মামার বাড়ির লোক না, তা আমরা একটু দাবি বেশি না নিই। তারপর মহাপ্রভুর মামার বাড়ির লোক যেই কই আমাদের বাড়ি হবিগঞ্জ, মামার বাড়ির লোক আনজামাইরা দর্শন সেটটা করে নেয়, ঠিক আছে। তার মানে আমরা মহাপ্রভুর মামার বাড়ির লোক, কত বড় সৌভাগ্য। কিন্তু দুর্ভাগ্যটা কোথায় জানেন? আমরা সারা পৃথিবীতে তীর্থ করতে যাই, বৃন্দাবন, নবদ্বীপ, গয়াকাশী, চন্দ্রনাথ, কিন্তু আমাদের বাড়ির কাছে যে মহাপ্রভুর মামার বাড়ি, সারা পৃথিবীতে মহাপ্রভুর 2 রকম বিগ্রহ থাকে। দেখবেন কোথাও চুল আছে ঝিকঝিক ঝিকঝিক, হাত উপরে বা নিচে, কোথাও নেড়া মাতা সন্ন্যাসী। কিন্তু মিরপুর সচি অঙ্গনে এমন সুন্দর একটা বিগ্রহ আছে, সচি মায়ের কুলে মহাপ্রভু। সময় পাইলে দেখে আইসেন। এখানে মহাপ্রভুর মার বাবা নীলাম্বর চক্রবর্তীর বাড়ি, নীলাম্বর চক্রবর্তী যারা দেখেছেন আমার বাড়ির কাছে। আমরা মহাপ্রভুর মামার বাড়ির লোক। তাহলে মহাপ্রভুর কথা বলে শেষ করব। তখন মনে করেন দাপর যুগ শেষ। ভগবান দাপর যুগে রাজা ছিলেন না দ্বারকা রাজা? দাপর যুগ শেষ। সকলেই শেষ মুহূর্তটাকে মন দিয়ে খেয়াল করতে হবে। সব ভালো তার শেষ ভালো যার। মহাপ্রভু তিনি যে পৃথিবীতে আসবেন আমাদেরকে উদ্ধার করার জন্য, কলির জীবকে উদ্ধার করার জন্য, রাধারানীর কান্তি নিয়ে স্বয়ং ভগবান। চৈতন্য ভাগবতে বলা হচ্ছে, নন্দসুত বলে যারে ভাগবতে পাই, সেই কৃষ্ণ অবতরে চৈতন্য গোসাই। जिन्हें नंदेर छेले छिलेन कृष्ण तिनी चैतन्य गोसाई लोभे पृथिवीते एसेछेन। ओई जे বাসুঘোষ বলেছেন, বাসুঘোষ বলে করে জোড় হাত যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। দাপট যুগ শেষ হয়ে যাচ্ছে, চারদিকে অন্ধকার, কৃষ্ণ দেহ রাখবেন, চারদিকে খুব খারাপ অবস্থা। নারদ মুনি ঘুরতে ঘুরতে কৃষ্ণের কাছে গেলেন, গিয়ে বললেন, হে জনার্দন, তোমার তো দাপর লীলা শেষ, এই কলির যুগের কি হবে, আমাদের গতি কি হবে? ভগবান বললেন, হে নারদ, সবাইকে ডাকো। সবাইকে ডাকা হলো, সত্যভামার গৃহে, রুক্মিণীর গৃহ থেকে আসলেন, সমস্ত সখীরা এক জায়গায় হলো, সমস্ত ভক্তরা এক জায়গায়। কৃষ্ণ বললেন, হে নারদ, আমি দাপর যুগে কত প্রেম নিয়েছি, ভালোবাসা নিয়েছি, রাধারানী, ললিতা, বিশাখা, চন্দ্রাবলী কত ত্যাগ করেছে গোপীরা, তারা শুধু দিয়ে আনন্দে পেয়েছে, আমি নিয়েছি, কিন্তু প্রেম দেওয়ার যে কি আনন্দ সেটা তো আমি জানি না। তখন সকলকে জড়ো করে কৃষ্ণ যে কথাগুলো বলছিলেন এইটাই বলছি। তিনি বলছিলেন, হে নারদ, আমি কলি যুগে যাব, আমি কলি যুগে যাব, রাধার কান্তি নেব, থাকবে না হাতে মোহন বাঁশি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। সবাইকে বলছেন, আমি কলি যুগে যাব, রাধার কান্তি নেব, থাকবে না হাতে মোহন বাঁশি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। আমি প্রতি ঘরে যাব, কৃষ্ণ নাম বিলাব, আমি ঘরে ঘরে যাব, কৃষ্ণ প্রেম বিলাব, কখনো কাঁদি কখনো হাসি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। নিতাই মানে নিত্যানন্দ হচ্ছেন বলরাম, আর মহাপ্রভু হচ্ছেন কানাই। তারা যখন প্রথম দেখা হয় ভাইয়ের ভাইয়ে নন্দন আচার্যের বাড়িতে, ছোট নিত্যানন্দ 12 বছরের বড়, তো নিত্যানন্দ এরকম জড়িয়ে ধরছে, কানাকানে কথা হচ্ছে। নিমাইকে জিজ্ঞাসা করছে, তুই কি সেই ব্রজের কানাই, তবে কেন তোর হাতে মোহন বাসি নাই? মহাপ্রভুর কি বাসি আছে? নাই। তুই কি সেই ব্রজের কানাই, তবে কেন তোর হাতে মোহন বাসি নাই? নিমাই উত্তর দিচ্ছে, ব্রজের খেলা ছিল দৌড়া দৌড়ি, মা যশোদার আঙ্গিনায় কত দৌড়েছেন, ব্রজের খেলা ছিল দৌড়া দৌড়ি, এবার নদী আর খেলা হবে গড়াগড়ি। তিনি তো এই যুগে সে গড়াগড়ি করে প্রেম দিয়েছেন। আবার জিজ্ঞাসা করছেন, তুই কি সেই ব্রজের কানাই, তবে কেন তোর হাতে মোহন বাসি নাই? তুই কি সেই ব্রজের কানাই, তবে কেন তোর মাথায় ময়ূর চোরা নাই? মহাপ্রভুর তো ময়ূর চোরা নাই। উত্তর দিচ্ছে, ব্রজে ছিল মোর ধরা চোরা, এবার হবে মোর কৌপিন পড়া। কৌপিন মানে সন্ন্যাসীরা যে 8টা কাপড় পরে, এটার নাম কৌপিন। তিনি যে মহাপ্রভু রূপে এসে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে সন্ন্যাস হবেন, 1000 বৎসর আগে এগুলো জানানো হয়েছে। আমি কলি যুগে যাব, রাধার কান্তি নেব, থাকবে না হাতে মোহন বাঁশি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। হে ভক্তগণ, আমি এখানেই রাখছি, আমার বুদ্ধটি ক্ষমা করবেন। মহাপ্রভু যে নাম দিয়েছেন আমাদের জন্য, বৃহৎ নারদের পুরাণে কি লেখা আছে? হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, কলো নাস্তিব 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 গতিরন্যতা। এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তিনি সহজ করে দিয়েছেন, সকলে মিলে আমরা একসাথে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে দর্শক, আমার বুদ্ধি ক্ষমা করবেন। ओम जदस्कर परिभ्रष्ट मात्राहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादात् जनार्दनम्। আমরা এখানে শেষ করছি। যদি আপনাদের